আর এবং আজকের এই অনুষ্ঠানটি এবং এই সায়েন্টিফিক সেশনের চেয়ারপার্সন হিসেবে থাকবেন প্রফেসর MD মোহাম্মদ বিল্লাল আলম, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। এছাড়াও আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আরো আছেন প্রফেসর দিলীপ কুমার রয়, প্রফেসর সোহেলুল ইসলাম, ডাক্তার রুহুল কবির সহ আরো অনেকে। আমি আর কথা না বাড়িয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের প্রেজেন্টার সবার পরিচিত এবং স্যার আরেকটা কারণে আমাদের চিকিৎসক এবং সবার কাছে অত্যন্ত পরিচিত, স্যারের ফেলো ফিলিংস এর জন্য। এছাড়াও স্যার একটি অসাধারণ অস্পি বুকের এডিটর। আমি স্বাগত জানাচ্ছি প্রফেসর এম এ জলিল চৌধুরীকে। ধন্যবাদ ডক্টর এহসান তোমার এই উদ্যোগের জন্য। উপস্থিত এই যারা এই বিডি ফিজিশিয়ান, হেলথ কেয়ার সহ যারা এটা উদ্যোগ নিয়েছে তারা, সর্বোপরি প্যানেলিস্ট আমি দেখতেছি প্রফেসর সোহেলুল, প্রফেসর দিলীপ কুমার, দিলীপ রয়, ডক্টর রুহুল, এই কয়েকজন দেখতেছি আমি, এবং যারা আরও প্যানেলিস্ট আছেন তারা, এবং সর্বোপরি যারা পার্টিসিপেন্ট তাদেরকে সবাইকে আমি জানাচ্ছি শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই উপর শান্তি বর্ষিত হোক। এই করোনার মহামারী বা অতিমারীর এই সময় যারা এই উদ্যোগ গ্রহণ করছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং যারা এই সময় পার্টিসিপেন্ট যে লেখাপড়ার আগ্রহটা তারা ধরে রাখতে পেরেছে সেজন্য তারাও সাধুবাদ পাওয়ার যোগ্য। তো এই যে জিনিসটা আজকে যেটা হবে এটা আসলে মেইনলি ফর দ্য স্টুডেন্টস, যারা শিক্ষক যারা আছেন তারা অবশ্যই আপডেটের সাথে কোনো ভুল ভ্রান্তি হইলে বা অ্যাড করবেন আপনারা, কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে এটা মূলত কিন্তু এটা যারা ছাত্র, যারা পরীক্ষার্থী, যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে বা প্র্যাকটিসিং ফিজিশিয়ান, মিড লেভেল ফিজিশিয়ান, তাদের জন্য করা হয়েছে। সুতরাং আমি এখন প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমার মনে হয় এই প্রেজেন্টেশন এটা অনেক লম্বা, আমি ঘন্টাখানেক পরেই আপনাদেরকে জিজ্ঞাসা করব, যারা মেনলি পার্টিসিপেন্ট জিজ্ঞাসা করবো আর কন্টিনিউ করবো কি না, কারণ এক ঘন্টা পরে ক্লাস আমি নিতে পারবো, আমি 3-4 ঘন্টা নিয়ে ক্লাস নিয়ে অপেক্ষা, সমস্যা নেই। কিন্তু এতক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবে না কিছু, আমি বললে হবে না, মাথায় ঢুকতে হবে। যদি না হয় তাহলে আমরা দুইবার করে নেবো, যদি আমাকে অনুমতি দেওয়া হয় পরের পার্টটা আমরা আরেকদিন সময় সুযোগ দিলে পরে করবো, কোনো সন্দেহ নেই। আর যদি বলেন না কন্টিনিউ করতে তাহলে কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই। কথা বলার পরে আমার মনে হয় যারা ছাত্র তারা একটু নোট করলে সুবিধা, তাহলে প্রশ্ন করতে সুবিধা হবে, কারণ মাঝখানে কথা বলার সুযোগ থাকবে না, সবাই বলতে মিউট করা আছে, এবং পরে প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। এই বলে আমি আমার মেইন প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। প্রথমেই যেটা বলা হয়েছে টপিক, আপডেটেড ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস, কোনো সন্দেহ নাই যে আপডেটেড ম্যানেজমেন্ট, কারণ টিবি এত বড় একটা সাবজেক্ট এবং এটা কিন্তু দিন দিনে কিন্তু আপডেট হচ্ছে কিন্তু আসলে, তো যেখানে যেখানে আপডেট সেটা তো আমি বলবোই। তো যেটা যেহেতু এটা ফর দ্য স্টুডেন্টস, আমি কিছু কিছু যেটা প্রচলিত সেটাও কিন্তু আমি বলবো। হ্যাঁ, আমার স্ক্রিন কি শেয়ার দেখা যাচ্ছে? ফার্স্ট স্লাইডটা জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আগাচ্ছে না কেন দিন। আমরা এই সময় এই কেন আমরা এই আমি জানি না কেন এটা এই টিবি টিবাকুলোসিসকে টপিক হিসেবে তারা গ্রহণ করলো, আমার যেটা মনে হয় কারণ টিবির সাথে বোধ হয় কোভিডের কিছুটা মিল আছে, বিশেষ করে রেডিওলজিক্যাল। এখন তো সরাসরি প্রশ্ন করার উত্তর দেওয়ার সুযোগ নেই, এখানে সব এখানে মিট করা আছে, এই যে একটা অ্যাক্সেস দেখা হইলো। যদি কোভিডের সময় না হইতো তাহলে আমার মনে হয় এটাকে যদি অন্য কিছু না হোক কেউ টিবি চিকিৎসা দিলে বোধহয় ভুল করতো না হয়তো, টিবি একটু পরে আমি আসতেছি, কিন্তু এটা কিন্তু একটা কোভিড রোগীর এক্সরে, এটাও কিন্তু একটা কোভিড রোগীর এক্সরে, মনে হয় যে প্রায় টিবাকুলোসিসের মতোই মনে হয়, এটাও কিন্তু কোভিড রোগীর এক্সরে। আমি ডিটেল যাবো না, আপনারা জানেন কোভিড রোগীর এক্সরে মানে পেরিফেরিতে বেশি হয়, লোয়ার জোনে বেশি হয়, তবে টিবি যেহেতু এক্সরে কোনো স্পেসিফিক কোনো নাই, সুতরাং টিবিতে যে কোনো এক্সরে হইতে পারে। এটা দেখেন এটাও কিন্তু মনে হয় কোভিড হইতে পারে, কিন্তু দেখেন ওরকম পেরিফেরাল নাই, এটা
এটা কিন্তু একটা বাংলাদেশ বাইল্যাটারাল পানামা ডিপোগলিস এক্সে, এটাও কিন্তু আমাদের খুব পরিচিত আপনাদের এক্সে, বাংলা ডিপোগলিস এক্সে। শুন, দেখা যাচ্ছে যে কোভিডের সাথে টিবাগুলিস অনেকটা মিল আছে, যদিও ব্যয়মিল অনেক বেশি, অমিল অনেক বেশি। তা আমি মনে করি এই আজকের টপিকটা যথোপযুক্ত হয়েছে বলে মনে হচ্ছে। সুতরাং ধন্যবাদ যারা এটা আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ। এখন আমরা, আমি যেহেতু আমি বলছি যে এটা ফর দ্য স্টুডেন্টস, সুতরাং কিছু কিছু প্রিলিমিনারি জিনিস আমি আলাপ করব, এবং বিশেষ করে এইমড এট এক্সামিনেশন, পরীক্ষায় যে প্রশ্ন করা ধরা হয়। টিবি এমন একটা জিনিস, আপনি ছাত্র, আমি ছাত্রদের বলবো, টিচাররা পরে শেয়ার করবেন আমার সাথে, অ্যাড করবেন, টিবি এমন একটা জিনিস যে এইটা কোথায় না আসে। আপনি রিটেনে বলেন, আপনি ক্লিনিক্যাল বলেন, কেইস বলেন, তারপর অস্কি বলেন, তারপর ভাইবা বলেন, তারপর আমাদের প্র্যাকটিসিং লাইফ আছে, সবখানে টিবি আসবেই। টিবি কিন্তু জানতে হবে, এবং বডি এমন কোনো অর্গান নাই, নখ টক একটা চুলটুল বাদ দিয়া, যেখানে টিবি এফেক্ট করে না। সুতরাং এমন কোনো স্পেশালিটি নাই যেখানে টিবি চিকিৎসা করতে হয় না। সুতরাং টিবি কিন্তু আসলেও কিন্তু টিবি সবাই জানা উচিত। যাও, এই যে এনটিবি একটা শব্দ আছে, উপর দেখবেন এনটিবি, এটাও শব্দটা কিন্তু আপনাদের জানতে হবে। ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফ বাংলাদেশ হবে, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম, যারা মোটামুটি এই বাংলাদেশের সরকারি লেভেলে, বেসরকারি লেভেলে টিবি চিকিৎসা কন্ট্রোল করতেছে, মিনিস্ট্রি ডিজিবিস মিল্লা, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম, এটা সম্পর্কে জানা দরকার আছে। এটা একটা এই মাসে, কারণ আপনারা জানেন টিবি চিকিৎসা সাধারণত এটা কন্ট্রোল করে WHO এবং আরো অনেকে দাদা দেশগুলো কন্ট্রোল করে। সুতরাং তাদের একটা মিলেনিয়াম গোল্ড আছে, HDG আছে, প্ল্যান আছে, সবকিছু মিললাম মোটামুটি বলা হয়েছে টু অ্যাচিভ 70% কেস রিডাকশন এবং টু অ্যাচিভ 85% ট্রিটমেন্ট সাকসেস এবং স্পিয়ার পজিটিভ কেজেস আন্ডার ডটস। ডটস মানে সামনে একটু পরে বলবো আমি ডট সম্বন্ধে, এবং টু হাফ দ্য টিবি মর্টালিটি অ্যান্ড প্রিভিলেন্স বাই 2015, অলরেডি কভার হয়ে গেছে, আমি জানি না হাফ হয়েছে কিনা, এবং টু ইলিমিন দ্য টিবি বাই 2050। ধরা হয় যে, তবে ইলিমিনেশন ডেফিনেশন একটা, টিবি একটা ডেফিনেশন আছে, ইলিমিনেশন ইলিমিনেশন মানে যে একদম টিবি রোগী থাকবেন তা না, কিন্তু এটা আপনি দেখে দিতে পারেন। এরপর আমি ডট যে বললাম, এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন করা হয়, কিন্তু ডটস, ডট অনেকগুলো শব্দ আছে, ডট স্ট্র্যাটেজি। আমি যখন ছিলাম আমি কিন্তু এই প্রশ্নগুলো করতাম, কারণ এই শব্দগুলো বইতে নাই, কিন্তু আমি যেহেতু টিবি প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম, আমি থাকাকালীন বিএসএম থাকাকালীন পরপর তিন বা পনেরো বছর টিবি 5 ইয়ার্স প্ল্যানিং প্রোগ্রামের সাথে আমি জড়িত ছিলাম, সেই জন্য টিবির বিপরীতগুলো আমি গভর্নমেন্ট লেভেলের কাজগুলো জানি। যা হোক, সেই জন্য আমি এতে বইতেও আছে, আমাদের যে গাইডলাইন সেখানে আছে, ডট স্ট্র্যাটেজি একটা শব্দ আছে। এখানে 5টা কম্পোনেন্ট আছে, পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে ডট স্ট্র্যাটেজি বলতে তুমি কি বলছো, কটা কম্পোনেন্ট সেখানে আছে, এবার তারপর দেখে নেন। একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, তারপর আর্লি কেস ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস 3 নম্বরে, এটা হলো মেইন জিনিস, প্রোভাইড স্ট্যান্ডার্ডাইজড ট্রিটমেন্ট উইথ সুপারভিশন বাই ডট, আর এনশিওর এফেক্টিভ ড্রাগ সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট, কারণ ড্রাগ না থাকলে ম্যানেজমেন্ট কেমনি হবে। তারপর এয়ারপোর্ট মনিটরিং একটা ইম্পর্টেন্ট ইস্যু এই ডট স্ট্র্যাটেজির। এখন দেখেন পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় ডট মানে কি, ডটস মানে কি, এখানে ডটস একটা শব্দ আছে, ডটস, ডট মানে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি, আর ডটস মানে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, এই ডেফিনিশনগুলো বুঝতে হবে কিন্তু। এবং ডটস প্রভাইড একটা শব্দ আছে, ওইও পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে ডটস প্রভাইড, এইভাবে জিজ্ঞাসা করা হয়, ধরো তুমি একটা রোগী পাইলা, ডায়াগনোসিস করা হলো, কি করো রোগীটাকে, কারণ গভর্নমেন্ট চায় যে সব রোগী প্রাইভেটে চিকিৎসা হবে না, এরা আন্ডার ডটস চলে যাবে, কারণ প্রাইভেট লেভেলে ডটস করা মুশকিল আছে। তার মানে আমি তখন বলবো স্যার আমি ডটস সেন্টারে পাঠাবো, ডটস সেন্টার মানে কি, তার মানে ডটস মানে কি, তো ডটস সেন্টার ওরা কি করে, ডটস কেন চালু হয়েছে, এইগুলো প্রশ্নগুলো করে। তার মানে ডটস প্রভাইডার কারা, এখানে অনেক ব্যাপার আছে ডটস প্রভাইডার, রোগী নিজে, রোগীর আত্মীয় হইতে পারে, মজিমিয়াম হইতে পারে, স্বাস্থ্যকর্মী হইতে পারে, অনেক হইতে পারে, এটা একটা আপনার করে নিন। এখানে কিছু কিছু জিনিস বলবো, জাস্ট আমি যে সব পড়াবো তা না, কিন্তু এখানে যেগুলো হিন্ট দেবো আমি এগুলোকে নোট করেন, এগুলো কিন্তু পরে লাগবে। একটা শব্দ আছে ভট, ভটও চালু বাংলাদেশে তো এখন চালু হয় নাই, কিন্তু পৃথিবীতে অনেক দেশে ভট চালু হয়েছে। ভট মানে এই যে CCTV ক্যামেরার মতন, মানে ভিডিও ভিডিও অবজার্ভ থেরাপি, মানে যেখানে ধরেন কোনো গ্রামে রোগীদের ওষুধ খাইলো কি না, ওখানে ভিডিও থাকবে, এখানে আপনি বসে দেখবেন খাচ্ছে কিনা, এটা হলো ভট। আচ্ছা, এখন আসেন একটা একটা বড় পার্টিনেন্ট জিনিস, যে টিবি কেমনি ছড়ায়, বলে যে খুব সহজ জিনিস আমরা সবাই জানি, কিন্তু জানলো যেহেতু রিলিভেন্ট এখন, কারণ টিবিও ছড়ায়, কোভিডও ছড়ায়, সুতরাং ভবিষ্যতে ছড়াছড়ি নিয়ে কিন্তু প্রশ্ন, কোভিড শেষ হয়ে গেলে কিন্তু দেশের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, সুতরাং এগুলো কিন্তু আপনার দেখে নিন। এয়ারসল ভার্সাস ড্রপলেট, ইস্ট টিবি ড্রপলেট ইনফেকশন, আমরা কথা কথা বলি এইটা তো ড্রপলেট ইনফেকশন, আসলে ঠিক কিনা,
তাহলে করোনা ভাইরাস কি, করোনা ভাইরাস কি ডপলেট নাকি এয়ারবোর্ন, এইসব কথাগুলো আসবে, আমি জাস্ট বলে যাচ্ছি আপনি দেখে নিন। এগুলো অনেক অনেক কিছু লিখছি আমি এখানে, এখানে আমি তো পড়ে নিই একটু। ইন জেনারেল অ্যারোসলস আর লিকুইড আর সলিড পার্টিকেলস সাসপেন্ডেড ইন এয়ার, দে ক্যান বি ভিজিবল লাইক ফগ বাট আর মোস্ট অফ অ্যান ইনভিজিবল লাইক ডাস্ট টু পলেন। এখানে স্মল ড্রপলেট হতে পারে, লার্জ ড্রপলেট হতে পারে। আমরা যাকে ড্রপলেট ইনফেকশন বলি, ইট হচ্ছে লার্জ ড্রপলেট, লার্জ ড্রপলেট। এইটা কিন্তু লার্জ ড্রপলেটগুলো কিন্তু হাঁচি কাশির সাথে ছড়ানোর পরে গ্রাউন্ডে চলে যায়। লার্জ ড্রপলেটস ড্রপ টু দ্য গ্রাউন্ড বিফোর দে এভাপোরেট, কজিং লোকাল কন্টামিনেশন। ডিজিজ ট্রান্সমিশন থ্রু দিস লার্জ পার্টিকেল ইজ হোয়াট উই অফেন রেফার টু অ্যাজ এ ড্রপলেট অর কন্ট্যাক্ট স্প্রেড। Whenever disease transmission occurs because you touch a surface contaminated by these droplets or get through within the spray zone within the patient's coughing, tar mane ki holo, tar mane covid holo a droplet infection hoye pare, droplet infection. Ekhon ashen aerosol mane ki, oi droplet er small jeta chilo aerosol je akashe batashe ghure barai chilo holo aerosol, ebong aerosol ebong droplet er partyoko kono size ache ওই বিরাট ডেফিনেশন, কেউ বলে 10 মিলিমিটার, কেউ 5 মিলিমিটার, এখানে কন্ট্রোভার্সি আছে, আমি সেই কন্ট্রোভার্সি যাচ্ছি না। তো জেনে রেখেন যে এখানে সাইজের ব্যাপারটা আছে। তাহলে টিবারকুলোসিস কি? টিবারকুলোসিস যে এয়ারবোর্ন ইনফেকশাস ডিজিজ কজ বাই মাইক্রোব্যাকটেরিয়াম টিবারকুলোসিস এন্টার ইন দ্য বডি বাই ইনহেলেশন রুট, মানে এটা হলো স্মল ড্রপলেট মানে অ্যারোসল জেনারেটিং, অ্যারোসল দিয়ে হয়। এখন টিবি আপনারা জানেন তো বলে যাচ্ছি, টিবি দুই রকম আছে। প্রথমে টিবি যেটা লাংস পাইরিকে এফেক্ট করে, এবং এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এফেক্টিং বডি পার্টস আদার দেন লাংস, সেটা আপনারা সবাই জানেন। সব বডি, বডির এমন কোনো অঙ্গ নাই যেটা এফেক্ট করে না, বিশেষ করে লিম্ফ নোড, প্লুরা, মেনিনজেস, স্পাইন, বোন, জয়েন্ট, কিডনি, পেরিকার্ডিয়াম, ইন্টেস্টাইন, পেরিটোনিয়াম, স্কিন টিবি। যারা মেডিসিন বা অ্যালার্ট সার্জারি প্র্যাকটিস করেন তারা এই সব অর্গানের টিবি পাবেন। টিবি যেহেতু আমাদের দেশে কমন, সুতরাং টিবি কিন্তু অনেক ডিজিজ ডায়াগনোসিসে ডিডিতে টিবি আসে। ক্লিনিক্যাল প্রেজেন্স আমি বলবো না, কারণ খুবই এটা ছোট, সবাই জানেন কফ কাশির জ্বর, সবাই টেলিভিশনে দেখায় কফ কাশির জ্বর, এটা জানেন পালমোনারি টিবির লক্ষণ এটা। আর এক্সট্রা পালমোনারি টিবির লক্ষণ অর্গান, যে অর্গানে এফেক্ট করবে সেই অর্গান অনুযায়ী সিমটম হয়, এটা বলা এখন স্কোপ নেই। তো এটাই বলবো যে ইউজুয়ালি বলা হয় পালমোনারি টিবি ইউজুয়ালি টিবারকুলোসিস 65% আর এক্সট্রা পালমোনারি টিবারকুলোসিস 38%। এটা একটু বলে নিই আমি, যখন আমরা কাজ করছি টিবি নিয়ে তখন দেখলাম যে WHO তারা কিন্তু সবাই পালমোনারি টিবি নিয়ে কথা বলতেছে, এবং তারা চায় যে আমাদের ফিজিশিয়ানরা আমাদের টিচাররা তাদের ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামে আসুক এবং দে দুনের বর্ডার এক্সট্রা প্রবলেম টিবারকুলোসিস। তা আমরা তখন বললাম যে তোমরা যদি এক্সট্রা প্রবলেম টিবারকুলোসিস বদান না করো, স্মিয়ানেভি টিকে বদান না করো, তাহলে আমাদের ফিজিশিয়ান ডাক্তাররা প্রফেসররা কোনোদিন তোমার সাথে করবে না, কারণ আমাদের প্র্যাকটিসে স্মিয়ানেভি টিবি এবং এক্সট্রা প্রবলেম টিবারকুলোসিস অনেক বেশি। সুতরাং তুমি যদি এগুলোকে তোমরা ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামে আওতা না নিয়ে আসো, তাহলে আমাদের ফিজিশিয়ানরা তোমাদের সাথে কোঅপারেট করবে না। তবে আলটিমেটলি তোমরা আপনারা জানেন সবাই যে এখন কিন্তু ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম বোধ পালমোনারি এবং এক্সট্রা প্রবলেম টিবারকুলোসিস উপরে নজর দিচ্ছে। আবার পালমোনারি টিবারকুলোসিস আবার দুইভাগ করা যেতে পারে, স্মিয়ার পজিটিভ, এখন বলা হয় আবার এক্সপার্ট পজিটিভ, এটা মিললে 65%, আবার স্মিয়ার নেগেটিভ 35%, মোটামুটি রাফ হিসাব কম বেশি হতে পারে। ডায়াগনোসিস একটা বিরাট জিনিস টিবির জন্য, আমি একসাথে দিয়ে একটা পয়েন্ট হিস দিব এখানে। প্রথম হলো ডাইরেক্ট মাইক্রোস্কোপি, এটা টাইম টেস্টেড একটা পরীক্ষা, স্পুডাম ফর্ম যেটা বলি, স্পুডাম এক্সামিনেশন ফর এফবি বাই জিন নিয়ন্ত্রণ স্টেনিং অথবা বাই জিন নিয়ন্ত্রণ মেথড। এখানে দেখেন দুইটা স্যাম্পল করা হয়, এখন বর্তমানে স্পট অ্যান্ড আর্লি মর্নিং স্যাম্পল। এটা আমাদের বুঝতে হবে, ডাক্তার থেকে বুঝতে হবে যে দুইটা স্পট এবং আর্লি স্যাম্পল, তিনটা করলে সমস্যা কি, চারটা করলে সমস্যা কি, কোনো সমস্যা নেই। যেহেতু গভর্নমেন্ট টাকা খরচ করতে হয় এবং সরকার এই 17-18 কোটি লোকের রোগীর জন্য কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয় এবং হাজার হাজার রোগীর জন্য কাজ করতে হয়, তো তারা যদি একটা স্যাম্পল বাড়ায় তাহলে কিন্তু তাদের খরচ অনেক বেড়ে যায়। সেই জন্য তারা করছে কি, দেখলো যে না দুটো স্যাম্পল করলে যেরকম পার্সেন্টেজ ডায়াগনোসিস দেয়, তিন স্যাম্পল করলে খুব বেশি বাড়ে না, তো 1% বাড়ে। সেই জন্য আগে ছিল 3 স্যাম্পল, এখন তার 2 স্যাম্পল করে। কিন্তু আপনি যখন ওয়ার্ডে ডাক্তারে কাজ করবেন, যখন ওয়ার্ডে কাজ করবেন তখন ধরেন ডায়াগনোসিস হচ্ছে না, রোগের কফ কাশি আছে, তা আপনি 2 স্যাম্পল করে বসে থাকবেন কেন? আমি তো বলি 3 স্যাম্পল, 4 স্যাম্পল, 5 স্যাম্পল, 6 স্যাম্পল করেন না, কয় টাকা লাগবে না, তো কয় টাকা লাগে করতে। সুতরাং আপনি যদি সন্দেহ হয় আপনি স্যাম্পল বাড়িতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফর গভর্নমেন্ট ফিল্ড স্টাডির জন্য ওরা 2, কারণ এটা তো ফিল্ড লেভেলে ওয়ার্কাররা কাজ করে 2 স্যাম্পল করে। এখন আসেন স্পট অফ আর্লি মর্নিং স্যাম্পল কেন, হোয়াই নট ওভারনাইট স্যাম্পল, কোনো সমস্যা নেই। আপনি ওয়ার্ডে কাজ করতেছেন, হাসপাতালে রোগী ভর্তি আছে, আপনি ওভারনাইট স্যাম্পল নেন, কোনো সমস্যা নেই, বলছে ভালো হবে। আপনি 2টা মর্নিং স্যাম্পল নেন, কোনো সমস্যা নেই, তাও আরও ভালো হবে। এটা করা হয়েছে ওদের সুবিধার জন্য, যেমন রুগীরা একটা
যাইয়া দিল সেন্টারে, মানে যেখানে ডট সেন্টার সেখানে যাই দিল, আর একটা সে আর পরের দিন যখন আসবে বাসতে গনিয়ে আসলো, এটা ওদের সুবিধার জন্য। কারণ আপনি ফিজিশিয়ান, আপনি যেখানে কফ কাশি স্পুটামের স্যাম্পল বেশি হবে সেই স্যাম্পল নিতে পারেন, এটা সবাই বুঝতে হবে। কিন্তু আপনি চিন্তা করতে পারেন কোনো সমস্যা ফর ক্লিনিশিয়ান, কিন্তু ফর ফিল্ড স্টাডি টু। এবং এটা অনেক সুবিধা অসুবিধা আছে, আপনার জানেন এটা ফলস নেগেটিভ ফলস পজিটিভ আসে এবং ডায়াগনস্টিক ইল্ডও অনেক কম, তারপর এটা কিন্তু এখনও একটা স্ট্যান্ডার্ড অফ ডায়াগনস্টিক টুল। এবং এটা এখন চেঞ্জ হয়েছে, এখন কিন্তু ইউজ করা হচ্ছে অনেক জায়গায়, ইভেন ঢাকাতেও হচ্ছে এবং বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে, ফ্লোরোসেন্স অর লাইট ইমিটিং ডায়োড মাইক্রোস্কোপ অথবা ল্যাড মাইক্রোস্কোপ, এটা বাংলাদেশের অনেক জায়গায় আছে। এটা কিন্তু সেন্সিটিভিটি এটা হচ্ছে আমাদের নর্মাল স্পুটার মাইক্রোস্কোপের চেয়ে অ্যাপ বিস্টারিং হচ্ছে অনেক বেশি। তারপর আছেন কালচার ফর এফবি, এটা আপনারা জানেন, এটা কিন্তু রুটিন ইউজ করি না, কিন্তু আমাদের ফিজিশিয়ান বুঝতে হবে, আমরা যারা ফিজিশিয়ান আমরা যারা ডাক্তারি করে খাই তাদের কিন্তু কালচারটাই বড় জিনিস আমাদের জন্য। কারণ আমার কাছে আমার রোগী একটা রোগী 100%, শুধু আমার যদি ডায়াগনোসিস না হয় আই ক্যান গো ফর কালচার, কোনো সমস্যা নাই, কিন্তু ফর নট ফর দ্য রুটিন। এবং সেটা আপনারা সবাই জানেন, লয়াল জন জ্যানসেন মিডিয়াতে করা হয় এবং মোটামুটি 6-7 লাগে, এই জন্য এটা রুটিন ম্যানেজমেন্টে এটা কোনো কাজ করে না। এবং এটা যে কোনো ফ্লুইড থেকে হইতে পারে, স্পুটাম যে কোনো ফ্লুইড থেকে হইতে পারে, এটা আপনারা জানেন সবাই। এরপর আসেন যেটা মলিকুলার টেস্ট, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব, আপনারা সবাই জানেন জিন এক্সপার্ট অথবা এক্সপার্ট এমডিবি রিফাইন এটাতে করা হয়। মানে সুবিধা কি, এটা খুব ইজি টেকনোলজি, বাংলাদেশের মোটামুটি সব জেলায় এখন এটা পাওয়া, সব জেলায় এটা আছে, 2 ঘন্টা রিপোর্ট দেওয়া যায়। এবং সবচেয়ে বড় সুবিধা হল ইট ডিটেক্টস রিভাইন সেন্সিটিভিটি, এই জন্য লেখা আছে এমটিবি অবলিক রিফ। আরেকটা হলো লাইন প্রোভাসি অথবা হেন টেস্ট, এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু প্রায় 2-1 দিন সময় লাগে। এটা সুবিধা কি, এটা সুবিধা হলো এটা ডিটেক্টস বোথ রিভাইন অ্যান্ড আইএনএস রেসিস্ট্যান্স, এটা বোধহয় ঢাকাতে আমাদের ন্যাশনাল টিবি সেন্টারে হচ্ছে, এই দুইটাই হয়, এটা বুঝতে হবে। আরেকটা হলো এটা কিন্তু পিসিআর বেসড, কিন্তু এগুলো দুইটা, কিন্তু আরেকটা আছে কনভেনশনাল পিসিআর, যেটা আমি যে কোনো ল্যাবরেটরি আপনি পাঠান ওরা কনভেনশনাল পিসিআর দিয়ে বা জিন এক্সপার্ট আসার আগে কিন্তু কনভেনশনাল পিসিআর দিয়া কিন্তু আগে করতো, এখন জিন এক্সপার্ট আসার পরে এখন আর কনভেনশনাল পিসিআর সাধারণত করা হয় না, যেহেতু জিন এক্সপার্ট সবখানে অ্যাভেলেবল হয়ে গেছে। এক্স রে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইউজফুল ফর দ্য ক্লিনিশিয়ান, আমরা কথা কথা এক্স রে করি, তবে এক্স রে ভুল ডায়াগনোসিস হওয়ার সময় বেশি থাকে যদি ক্লিনিক্যালাই ভালো না হয়, এবং এক্স রে বিভিন্ন অর্গানে হইতে পারে, লাংস তো অবশ্যই। সাইটোলজি, এটা আপনারা সবাই জানেন, যে কোনো বডি ফ্লুইড ইফিউশন, অ্যাসিডিক ফ্লুইড, সিএসএ ফ্লুইড, অ্যাসেথাইন, আমরা সাইটোলজি সেল দেখি, আমরা লিম্ফোসাইট দেখি, আমরা এগুলো দেখি, দেখার পরে আমরা যখন দেখি যে লিম্ফোসাইট সংখ্যা বেশি, দ্যাট ইন গোজ ইন ফেভার অফ টিউবারকুলোসিস, আপনারা সবাই জানেন। এডিএ, ইয়েস ফর দ্য ক্লিনিশিয়ান, এটা কিন্তু ফিল্ড লেভেলের জন্য না, এডিএ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডায়াগনোসিস টুল আমাদের জন্য, আমরা ডাক্তারি করি আপনারা জানেন যে এডিএ লেভেল দেখে আমরা অনেক সময় ডায়াগনোসিসের জন্য যদি কনফার্ম না, কিন্তু ইট গিভস লজিক্যাল ডায়াগনোসিস। একটা নাম বলতেছি ইগ্রা, ইন্টারফারন গামা রেডিও আছে অথবা ইন্টারফারন গামা রিলিজ আছে অথবা কোয়ান্টিফারন টিবি গোল্ড, এই নামে এখন কিন্তু ঢাকাতে বা অনেক জায়গায় জেলায় হইতে পারে একটা টেস্ট হয়, কিন্তু এটা ফলে কিন্তু ল্যাটেন্ট টিবি ইনফেকশনের জন্য, দয়া করে এটা পালমার টিবের জন্য অথবা এক স্টাফে পালমার টিবের জন্য করবেন না, এটা এটা ওনলি ফর ল্যাটেন্ট টিবি ইনফেকশন, এমটি যে জন্য করা হয় অলমোস্ট সেম কারণে করা হয়, অলমোস্ট সেম কারণে, এমডি সম্বন্ধে আমরা জানি এমডি কে জন্য করি, আমরা এমডি যে কারণে করি সেটা সেই কারণে করি, সুতরাং এটা 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 কিন্তু কোনো সময় টিবি ডায়াগনোসিস জন্য, টিবি ডিজিজ ডায়াগনোসিস জন্য এটা আপনারা করবেন না। আপনার সিটি স্ক্যানে আমরা এই আল্ট্রাসোনোগ্রাফি বিভিন্ন অর্গান আমরা করি, এটা সবাই জানেন, এবং এফিনিশনে বায়োপসি ফ্রম সলিড অর্গান রিস করে এক্সট্রা প্রবলেম টিবি ডায়াগনোসিস করার জন্য এটা ইম্পর্টেন্ট টুল। তবে এখানে আমি একটু বলবো, এফিনিসি এবং বায়োপসি করার পর আমরা কি করি, আমরা করি এফিনিসিতে সাইটোলজি করি অর্থাৎ হিস্টোপ্যাথোলজি করি, কিন্তু আমরা কিন্তু কোনো সময় খুব কম ডাক্তাররা আমরা নিজেরা কিন্তু আমরা উই ডু নট সেন্ড দিস স্যাম্পল ফর এফবি স্টেরিং অর এফবি কালচার, এই ভুলটা করবেন না, কারণ এফিনিসি বারবার করা যাবে না, বায়োপসি বারবার করা যাবে না, যখন দেখবেন ডায়াগনোস্টিক সন্দেহ আছে এবং আপনার রোগীদের অবশ্যই ইম্পর্টেন্ট, সুতরাং দয়া করে যেহেতু সব জায়গায় হয় খুব কস্টলি এবং ফ্রিও হয় এগুলা, সুতরাং সবসময় চেষ্টা করবেন, don't depend on only cytology, don't depend on histopathology, always try to send sample for AB staining and AB culture, এবং AB culture সবচেয়ে ভালো, জিন এক্সপার্ট অনেক করে, তো জিন এক্সপার্টের অনেক ফেলাসি আছে, আমি বলে নিচ্ছি একটু কথা, জিন এক্সপার্ট কিন্তু ডাজ নট ডিসক্রিমিনেট ড্যাড এন্ড লিবেসিলাই, এটা মনে রাখবেন, সুতরাং ফর ফলো আপ জিন এক্সপার্ট করবেন না, কারণ যদি একটা ড্যাড বেসিলাই থাকে জিন এক্সপার্ট মে পজিটিভ, আপনি 3 মাস চিকিৎসা করছেন
রোগী ভালো হয়ে গেছে বা ভালো হওয়ার পথে আছে, কোনো কারণে জিন এক্সপোর্ট করলেন বেবি পজিটিভ, আরে আপনি বলবেন তো তার তো জিন এক্সপোর্ট পজিটিভ, দাও বাড়িয়ে দাও ডোজ বাড়িয়ে দাও, হবে না কিন্তু। সুতরাং প্লিজ ডো নট গো ফর জিন এক্সপার্ট ফর ফলো আপ টিবাকুলোসিস, ইজ অল ফর ইনিশিয়াল ডায়াগনোসিস। তো সুতরাং এটা আমি আবারও বলতেছি যে যখনই আপনার সিটি স্ক্যান না সরি এফএনএসি বায়োপসি করবেন, অলওয়েজ সেন্ড স্যাম্পল ফর এপি স্টেনিং এন্ড কালচার, এই কালচার সব জায়গায় হয়। এবং যদি মনে করেন যে জিন এক্সপোর্ট করতে চান জিন এক্সপোর্ট করবেন, তবে জিন এক্সপোর্টের পজিটিভিটি ইন্টারপ্রিটেশন করতে সাবধানে করবেন। মেন্টু টেস্ট টিবাকুলোসিস টেস্ট আপনারা জানেন লিটল ভ্যালু ইন দ্য ডায়াগনোসিস অফ টিবাকুলোসিস, তবে আমি একটু এখানে একটা ক্লিনিক্যাল কথাবার্তা বলি, এটা আমার নিজস্ব কথাবার্তা, এটা হয়তো আমি টিচার এখানে অনেক আছে আমি জানি টিচাররা আমরা সবাই একইভাবে প্র্যাকটিস করি। ধরেন আপনি কোনো রোগীকে টিবি চিকিৎসা দিবেন, ক্লিনিক্যালি মনে হচ্ছে টিবি চিকিৎসা দিবেন, রুগী বললো যে যে স্যার টিবি কী পেয়েছেন আপনি, আপনি তো সব নেগেটিভ, কিন্তু আপনি ক্লিনিক্যালি আপনি বসতে পিও রুগী মনে করেন বা চেষ্টা সেটও আছে, আপনি টিবি চিকিৎসা দিবেন, তাহলে কী করবেন এখন কোনো কিছু রুগী কী জব দিবেন, আপনি এমডি করেন, যদি এমডি ভাগ্য ভালো হয়ে পজিটিভ হয় তখন বলবেন এই দেখেন আপনি এমডি পজিটিভ হয়ে গেছে, রুগী খুশি আপনিও খুশি, টিবি চিকিৎসা দিয়ে দিবেন, সে একটু ভালোভাবে খাবে। আর যদি না করেন তো রুগী যাইয়ে দেখবেন আরো সঙ্গে দেখাবে স্যার ওই ডাক্তার তো পজিটিভ হয়েছে আবার টিবি করে দেখেন তো হয়েছে কিনা। এই জন্যই আসলে ম্যান্ডোটেস্টার ট্রেনিং বোনাসটাকে ধরে এটা 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 তো বইতে বইতে লেখা নাই, এটা আমাদের প্র্যাকটিস করে এটা আমরা অর্জন করছি। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ডিএসটি ড্রাগ সাসেপ্টেবিলিটি টেস্টিং ইন টিবাকুলোসিস, এটা কিন্তু বর্তমান জমানায় খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখন বর্তমান জমানে পৃথিবীর বহু দেশে ইনক্লুডিং বাংলাদেশেও ভালো সেন্টারগুলোতে ডিএসটি ছাড়া কোনো ট্রিটমেন্ট রেজিম করা হয় না, উচিত না, বিশেষ করে যেটা নাকি ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট যেটা সেটা কিন্তু ডিএসটি করা ছাড়া করা হয় না। সেরকম ডিএসটি ডিএসটি আপনি তিন ভাগে করা যেতে পারে, এটা বইতে সেভাবে বোঝানো নাই, আমি ফর স্টুডেন্ট বলতেছি তোমরা বোঝানো, আমারও বসতে বহু সময় লাগছে। একটা হলো বাই অবজার্ভিং দ্য গ্রোথ ইন এ মিডিয়াম কন্টেনিং দ্য অ্যান্টিটিবি ড্রাগস, যেটা আমরা করি ডিসি করি পেটি ডিসি করি কনভার্সন কালচার মিডিয়া, মানে যেখানে কালচার করা হলো ধরো এলজি মিডিয়া সেখান থেকে সাপ কালচার করা হলো, করা হয় একটা ডিসি মনে করো রিমোভেশন দেওয়া হলো আগে ডিসি দেওয়া হলো না, দেখা গেল যে রিমোভেশন যে ডিসি দেওয়া হয়েছে যদি সেখানে গ্রো করে তাহলে বুঝতে হচ্ছে রিমোভেশন রেজিস্টার, আরো ডিসি দেওয়া হলো টিবি এসিলাই দেওয়া হলো কাছার থেকে সাপ পাশা করে আইএনএস দেওয়া হলো, যদি সেই যদি আইএনএস দেওয়ার পরে যদি সে গ্রো করে তাহলে বুঝতে হচ্ছে আইএনএস রেজিস্টার, আর আইএনএস দেওয়ার পর যদি গ্রো না করে তাহলে বুঝতে পারে আইএনএস সেন্সিটিভ, এভাবে এটা করা হয়। আরেকটা হলো এটা কিন্তু আমাদের সেটা করা হয়, আরেকটা হলো বাই অবজার্ভিং অবজারভেশন অফ মেটাবলিক অ্যাক্টিভিটি ইন এ মিডিয়াম কন্টেনিং এনটিবি ড্রাগস, এখানে শুধু টিবি বেসিল অ্যান্ড মেটাবলিক অ্যাক্টিভিটি দেখা হয়। যেমন আমরা যে পলিব্যাক্টর এইচ পাইলোরি আমরা টেস্ট কীভাবে করি, আমরা ব্যাকটেরিয়া দেখতে পারি অথবা ইউরিয়া ব্লাড টেস্ট করি, ইউরিয়া ব্লাড টেস্ট কীভাবে করি, ওরা কীভাবে ইউরিয়া তৈরি করে, যখন আমরা শ্বাস ফেলি তখন সেই ইউরিয়াটা যখন আমরা দেখি ক্যালোমিটার দিয়া তখন বুঝি যে হ্যাঁ ইউরিয়া আসে, তখন বুঝি না আসলে এটা আসছে ইয়ার থেকে কিনা বলে এইচ পাইলোরি থেকে, এটাও অনেকটা এরকম সেটা মেটাবলিক অ্যাক্টিভিটি দেখেও কিন্তু বোঝা যায়। এটাকে আমরা আমরা জানি কিন্তু আমরা জানি না কেমনি করে, এই যে ব্যাকট্যাক আমাদের দেশে আছে তারপর এমবি ব্যাকট্যাক একটা আছে, তারপর এগুলোকে এগুলোতে করে কি ডিরেকশন অফ কার্বন প্রোডাকশন, টিবি বেসিলে যে কার্বন প্রোডাকশন করে সেটা মাপা হয়, আর একটা হলো অক্সিজেন কনজামশন করে কিনা সেটা ব্যবহার করা হয়, সেটা হলো মাইক্রোব্যাকটেরিয়াল গ্রোথ ইন্ডিকেটর ইন্ডিকেটর এমজি টিউব বলে, মাইক্রোব্যাকটেরিয়াল গ্রোথ ইন্ডিকেটর টিউব সঙ্গে বলে এমজি টিউব। সুতরাং এইভাবে কিন্তু কালচার সেন্সিটিভিটি দেখা হয় সেন্সিটিভিটি দেখা যায়। আরেকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সরি আরেকটা হলো বাই ডিটেকশন অফ দ্য জিন রেসপন্সিবল ফর রেজিস্ট্যান্স টু এনটিবি ড্রাগস, সে একদম জিন ম্যাপিং করা কোন জিনটা আক্রান্ত হয়েছে সেই জিনটা ম্যাপিং করা যেতে পারে, পৃথিবীর বহু দেশে এখন হচ্ছে বাংলাদেশে মনে হয় বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং এটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জিন মিউটেশন আমি একটু পরে আবার আসবো। এখন আসলে আমি বলছি যে ফর দ্য স্টুডেন্টস হয়তো অনেকে জানে কিন্তু ফর দ্য হয়তো অনেকের জন্য হবে রিক্যাপিটুলেশন, এই ক্লাসিফিকেশনটা বুঝতে হবে, বিশেষ করে আমার তো অনেক ডাক্তার কিন্তু বিশেষ করার পর গ্রামে যাবে এবং গ্রামে যাই কিন্তু এই কাজটা করতে হবে, কিন্তু আমাদের ক্লিনিশিয়ান আমরা হয়তো অত নাও লাগতে পারে কিন্তু জানতে হবে এটা পরীক্ষা পাশের জন্য লাগতে হবে, এবং তারা যখন গ্রামে যখন চিকিৎসক যাবে তখন যেন এনটিবির জড়িত হবে, কারণ প্রত্যেক উপজেলায় এনটিবির অ্যাক্টিভিটি আছে, প্রত্যেক সাব সেন্টারে এনটিবির অ্যাক্টিভিটি আছে তা জানতে হবে। একটা হলো পালোমারি স্মিয়ার পজিটিভ পিটিবি পজিটিভ, এটা হলো অ্যাটলিস্ট ওয়ান স্পুটাম পজিটিভ ফর এফবি, স্ক্যানটি হলেও হবে, তার মানে দুইটা স্যাম্পল করি আমরা, আগে ছিল তিনটা এখন দুইটা স্যাম্পল হবে, একটা পজিটিভ হলেই বলা হবে যেটা স্মিয়ার পজিটিভ পালোমারি টিবাকুলোসিস। আচ্ছা এখন আসেন না পজিটিভ হলো না
তাহলে আমরা করি জিন এক্সপার্ট করি, করাও যদি আমরা করি তাহলে স্মিয়ার নেগেটিভ দুইটা, একটা স্মিয়ার নেগেটিভ জিন এক্সপার্ট পজিটিভ, একটা স্মিয়ার নেগেটিভ জিন এক্সপার্ট নেগেটিভ, এগুলো তো পলামোটিভ, কিন্তু স্মিয়ার নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ এটা হলো যে রোগীর ইতিহাস ঠিক আছে, ওই দুই সপ্তাহ কপকাশি থাকবে কিন্তু এফবি নেগেটিভ থাকবে, কিন্তু জিন এক্সপার্ট পজিটিভ এবং ইউরিন সেনসিটিভ। আর জিন এক্সপার্ট নেগেটিভ হলে সেটাকে বলা হবে স্মিয়ার নেগেটিভ টিবি বা জিন এক্সপার্ট নেগেটিভ। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কেমন ডায়াগনোস করবেন, আপনি টিবি সন্দেহ হলো আপনি জিন এক্সপার্ট নেগেটিভ, আপনি সরাসরি বলতে পারবেন না যেটা স্মিয়ার নেগেটিভ পালমোটিভোলোসিস, তার সাথে আপনার কিছু আরো কোলাবোরেটিভ কিছু ইনভেস্টিগেশন আমরা করি, ডাক্তাররা সবাই আমরা করি, যেমন আমরা চেস্ট এক্সরে করি আমরা বা আদার উই এক্সপ্লোর আদার ডিজিজেস। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই দিস ডায়াগনোসিস ইজ মেড বাই এ কোয়ালিফাইড ফিজিশিয়ান, নট আমার মতো স্পেশালিস্ট, আমাদের তার টিচার আছে এখানে, এখানে ওই স্পেশালিস্ট দরকার নেই। WHO বলছে যে কোয়ালিফাইড ফিজিশিয়ান যদি বলে এটা স্মিয়ার নেগেটিভ টিবাকুলোসিস, ডিজিজ টিবাকুলোসিস, সুতরাং এই যে ক্ষমতাটা কোয়ালিফাইড ফিজিশিয়ান দিল, আপনাদের এখানে সেই ক্ষমতাটা অর্জন করতে হবে, কিন্তু সেই দায়িত্বটা আপনাকে অর্জন করতে হবে, কারণ আপনি কথার উপরে কিন্তু রোগী টিবি হয়ে যাচ্ছে। সুতরাং যারা এই ডিসিশন দেবে এটা, এবং একজন গ্রাজুয়েট ডাক্তার একটা বিশেষ পাশে নতুন জয়েন করছে, সে দিতে পারবে এটা, সুতরাং তাকে সেটা অর্জন করতে হবে। আর এক্সট্রাপোলেম টিবি হলো, এটা হলো মানে এটা বলছি প্যাশন উইথ টিবি অর্গানস আদার দ্যান লাংস, এবং এটাও কিন্তু ডায়াগনোসিস শুড বি গিভেন বাই এ কোয়ালিফাইড ফিজিশিয়ান, তার মনে হয়ে দেবে টিবি এবং তার মনে হয়ে দেবে যে আমি তাকে টিবি ওষুধ দেবো, তখন সেটা এক্সট্রাপোলেম টিবাকুলোসিস হিসেবে গণ্য হবে। এটা কিন্তু আরেকটা ক্লাসিফিকেশন, এটা আমাদের একটু জানা দরকার আছে, সবটা না আমি দুইটা বলবো, বাকিটা আপনারা যখন কাজ করবেন ডিবিতে উপজেলা যাবেন তখন জানলে হবে। নিউকেস, নিউকেস মানে সে আগে কোনোদিন চিকিৎসা করে নাই অথবা টিবি ওষুধ খাইছে কিন্তু এক মাসের কম, আমি আবার বলি এক মাসের কম, তাহলে সে নিউকেস। আর রিল্যাপস বলা হবে প্যাশন ট্রিটেড প্রিভিয়াসলি, তাকে কিউ ডিক্লেয়ার করছে অথবা ট্রিটমেন্ট কমপ্লিটেড, এই ডেফিনেশন দুটো আমি পরে একটু বলতেছি, কিউর আর ট্রিটমেন্ট কমপ্লিটেড সম্বন্ধে আলাদা জিনিস, যদি করা হয় এবং সে এখন আবারও টিবি নিয়ে আসছে তাহলে তাকে বলা হবে রিল্যাপস। আর ট্রিটমেন্ট আপনার ফেল হলো, এটা হলো ট্রিটমেন্ট ফেল করলে, আমরা ট্রিটমেন্ট ফেলের পরে বলতেছি, যখন ক্যাটাগরি ওয়ান ফেল করলো কোনো একটা স্পেসিফিক রেজিমেন্ট পরে ফেল করে সে ট্রিটমেন্ট আপনার ফেল হল। আর ট্রিটমেন্ট আপনার লস্ট টু ফলো আপ, এগুলো ওদের ডেফিনেশন, মানে ডিফল্টার, যদি ঠিক মতো ওষুধ না খায় ডিফল্টার, ট্রান্সফার এগুলো হলো ইপিডেমিওলজিক্যাল টার্ম, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে সেটাকে ট্রান্সফার বলে যাও। এইটা একটা হেভি টিবি, কিন্তু এটা বোঝার দরকার আছে আমাদের ক্লিনিশিয়ানের জন্য, আমি একটু বলতেছি চেষ্টা করেন দেখার জন্য। ধরেন একটা রোগী আসলো, টেলিভিশনে বিজ্ঞাপন দেয় যে কফ ফর তিন মাস, সরি তিন সপ্তাহ, আর মোর কেউ বলে দুই সপ্তাহ বলে, যদি নিয়ে আসে তাহলে আপনি প্রথম কি করবেন, আপনি প্রথম দুইটা স্পুটাম আর্লি মর্নিং এবং স্পট দুইটা স্যাম্পল পাঠালেন, একটা হলো স্পট আর একটা আর্লি মর্নিং স্যাম্পল, ধরেন এটা এটা একটা দুইটা স্যাম্পলে পজিটিভ আসলো, একটাতে পজিটিভ আসলো, তার মানে কি হলো আগে ডেফিনেশনে স্মিয়ার পজিটিভ টিবাকুলোসিস, এরকম দুটো হইতে পারে। এখানে কিন্তু একটা কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন আমরা পরীক্ষার সময় করি, একদম ইনডেপথ প্রশ্ন করা হয়, আগে তো এক্সে দেওয়া হইতো, এখনো দেওয়া হয়, এক্সে দেওয়া হয়, এক্সে দিয়েই বলে যেটা কি টিবি কি বলো তো, এটা বলো স্যার তো বাইলেটারাল পালমোনারি টিবাকুলোসিস, বলো কি ওষুধ দেবা স্যার, ক্যাটাগরি ওয়ান দেবো আমি শিওর, বলে হ্যাঁ স্যার, তা আমি কে ধরো এই রোগীটার আগে টিবি ওষুধ খাইছি তিন মাস, এখন আবার আসলো টিবি নিয়ে, তাইলে কি হবে, বল স্যার তাহলে ক্যাটাগরি টু দেবো স্যার, তাই তুমি যে বললা, বলে স্যার ভুল বলছি, ভুল বললে হবে না, অথবা বলি জিজ্ঞাসা করি পরীক্ষার সময় একসাথে দিয়ে জিজ্ঞাসা করলাম যে এই যে একসাথে দেখলা ডায়াগনোস কি, বলে স্যার বাই ডাক্তার পালামারি বলেছিস, তুমি একটা হিস্ট্রি নাও, কি হিস্ট্রি নেবা, একটা হিস্ট্রি নেবা, অনেক অনেক কিছু বলে হিস্ট্রি একটাই, হিস্ট্রি অফ পাস্ট ট্রিটমেন্ট অফ টিবি দিচ্ছি কিনা, সে না নিলে দেখো যে পাস্ট হিস্ট্রি অফ ট্রিটমেন্ট থাকে তাহলে কিন্তু রিট্রিটমেন্ট চলে গেল, আর যদি নিউ কেস হয় তাহলে কিন্তু ক্যাটাগরি ওয়ানে চলে গেল, কত ডিফারেন্স, কিন্তু সুতরাং এটা কিন্তু বুঝতে হবে, কিন্তু তা নিউ যদি হয় কেসটা, যদি আগের কোনো ইতিহাস না থাকে, থাকলেও এক মাসের আগে খাই থাকে, তাহলে স্টার্ট ক্যাটাগরি ওয়ান, এটা আমরা পরে আসছি। যদি সে কিনা বলে এই স্মিয়ার কিনা বলে এই আগে হিস্ট্রি থাকে, পাস্ট হিস্ট্রি থাকে, রিট্রিটমেন্ট আমরা পরে আলাপ করব। আচ্ছা এখন আসো এটা হলো যদি স্মিয়ার নেগেটিভ আসে, আমরা আগেও একটু আলাপ করছি, যদি স্মিয়ার নেগেটিভ আসে, দুইটা স্যাম্পলে স্মিয়ার নেগেটিভ আসতো, যদি নেগেটিভ আসে তাইলে আমরা
করবো কি আমরা এখানে এক্সপার্ট এক্সপার্ট এটা আগে ছিল না, কিন্তু এটা নতুন চেঞ্জটা, এই যে আপডেট আমি বলতেছি ফোর্থ ফিফথ এডিশনে, এনটিভি গাইডের ফিফথ এডিশনে আমরা এখানে এমটিভি ইয়া করবো কিনা বলে দিন এক্সপার্ট করবো, এবং সাথে একটা চেষ্টা করবো যেখানে চেষ্টা সম্ভব সেখানে চেষ্টা করবো, যদি চেষ্টা রেট পজিটিভ আসে, যদি পাঁচটি অফ টিভি থাকে তাহলে রিট্রিটমেন্ট হবে, আর যদি কিনা বলে পাঁচটি এমডি পজিটিভ আসে তাহলে এটা এটা ডিপেন্ডস আপন দা সেন্সিটিভিটি, ডিভিন সেন্সিটিভ ডিভিন রেজিস্ট্যান্ট তার উপর ট্রিটমেন্ট ডেভেলপ করবে। আচ্ছা এখন আসলো যে না দুইটা স্যাম্পলে স্মিয়ার নেগেটিভ আসতো, নেগেটিভ আসলো এবং হাইলি সেন্সিটিভ অফ টিবাগুলোসিস, তাহলে আমরা কি করব তাকে আমরা দুই সপ্তাহ অ্যান্টিবায়োটিক দেবো, দেওয়ার পরে দুই সপ্তাহ পরে আবার রিপিট স্মিয়ার টেস্ট করব, জিন এক্সপার্ট করতে পারি চেষ্টা করতে পারি, যদি পজিটিভ আসে তাহলে ট্রিটমেন্ট হবে, তারপরও নেগেটিভ আসে তাহলে এটাকে বলা হবে নন টিবি। তার মানে একবার সন্দেহ হওয়ার পরে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কিন্তু আবারও তাকে টেস্ট করতে হবে, দুইটা স্যাম্পল করতে হবে, স্পুরাম ফর এফবি জিন এক্সপার্ট করতে হবে, চেষ্টা করতে হবে, তখন যদি নেগেটিভ আসে তখন তাকে নন টিবি বলতে হবে, তখন তাকে এবং তাকে ফলো রাখবে, যেহেতু আমি সন্দেহ করছি সেজন্য ফলো রাখবে, কারণ ফলো রাখবে এই জন্য আমি তো রোগী চিকিৎসা করতে হবে, মেবি দ্যাট ইজ বঙ্গবন্ধু কার্সিনোমা, সুতরাং তাকে তখন চিকিৎসা করতে হবে, নন টিবি হলে কি হলো তাকে ফলো রাখে ফলো রাখতো। সুতরাং এইটা হলো একটা মোটামুটি একটা অ্যালগরিদম। আর এখানে বলে রেখি আমি এই যে অ্যান্টিবায়োটিক এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কি অ্যান্টিবায়োটিক পরীক্ষা প্রশ্ন করে কি অ্যান্টিবায়োটিক দেবা, নন টিবারগুলো অ্যান্টিবায়োটিক, যেই টিবি যেই অ্যান্টিবায়োটিক্সে এনটিবির কোনো অ্যাকশন নাই দেওয়া যাবে না, কিন্তু আমরা কি করি আমরা ল্যাপ্রোফ্লক্সিন দেই, আমরা মোক্সিফ্লক্সিন দেই, দিয়ে আমরা করি, মোক্সিফ্লক্সিন ইজ এ গুড এনটিবি ড্রাগ এটা মনে রাখতে হবে, ল্যাপ্রোফ্লক্সিন ইজ এ গুড এনটিবি ড্রাগ, শুধু এটা দিয়ে যদি আপনি করেন হবে না, শুধু এখানে যদি আপনি টেস্ট ইয়ে করতে হয় আপনাকে, আপনি সন্দেহ হয় তাহলে আপনাকে এখানে ধরেন অ্যামোক্সিসিলিন এমপিসিলিন বা ক্লেরিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিন এই ড্রাগগুলো দিতে হবে, ভুলেও দেওয়া যাবে না। আমি বলি যে মক্সিফ্লক্সিন শুধু ব্যান্ড ইন দিস কান্ট্রি, কারণ মক্সিফ্লক্সিন এত র্যান্ডম ব্যবহার হচ্ছে, এটা যে এত একটা ভালো অ্যান্টিবায়োটিক ফর টিবি ড্রাগ এটা আমরা বোধহয় ভুলে গেছি বোধ হয়, কারণ এটা মক্সিফ্লক্সিন ছাড়া কিন্তু অনেক ড্রাগ আসছিল, কিন্তু এটা কিন্তু হচ্ছে না, কিন্তু শুধু আলটিমেটলি আমাদের টিবি চিকিৎসা হ্যাম্পার হবে। যাক আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, একটা শব্দ আছে ক্লিনিক্যাল ডায়াগনোস টিবি কেস, এটা করার উদ্দেশ্য হলো দায়িত্ব কিন্তু আমার, কিন্তু এই দায়িত্ব কিন্তু আমার আপনার সবাই দায়িত্বটা, এই জন্য এটা কিন্তু আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, কিন্তু a clinical diagnosis TB case is one who does not fulfill the criteria for bacteriological conversion but has been diagnosed with active TB by a clinician or other graduate medical practitioner who has decided to give the patient a full course of TB treatment. This definition includes the case diagnosed on the basis of X-ray abnormalities যে অহরহ বলতে পারে or suggestive histology যেটাও বলতে পারে, আপনারা জানেন অ্যাপ্রিজিক হলে বহুত ভুল ডায়াগনোস হচ্ছে, আপনাদের ফিজিশিয়ান তারা জানেন X আপনি যখন বলবেন যে আমি রোগী এক কোর্স টিবি ওষুধ দেবো তাইলে এটা ক্লিনিক্যালি ডায়াগনোসড টিবি কেস, এটা নিয়ে আমরা অহরহ ফেস করি, এটা ভালো করে বুঝতে হবে, আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যারা ফিজিশিয়ান সেই দায়িত্বটা আমরা যথাযথ পালন করবো। এই জন্য আমি অনেক সময় আমি কিন্তু টিবি বলি না, আমি বলি অনেক সময় আমার ছাত্রকে পড়াই হি ইজ এ সুইটেবল কেস ফর এনটিবি ড্রাগস, আমি টিবি বলছি না কিন্তু তাকে আমি এক কোর্স এনটিবি ড্রাগ দিতে চাচ্ছি, এটা অনেক সময় বলি আর কি। এম্পিরিক্যাল থেরাপি একটা শব্দ আগে ছিল, এম্পিরিক্যাল থেরাপি বলে কোনো শব্দ নাই, যদি মনে করেন যে টিবি ইউ ট্রিট অ্যাজ এ টিবি কনফিডেন্টলি, নাহলে পরে দেখা যাবে এবং সেই কনফিডেন্স আপনাকে ডেভেলপ করতে হবে, যখন কনফিডেন্স ডেভেলপ করবে তখন চিকিৎসা দেবেন, নাহলে ব্যবহার করে দেবেন, সেখানে ইম্পিরিক্যাল থেরাপি দেবেন দুই সাথে দেবেন দুই ড্রাগ দেবেন দিয়ে দেখবেন কি হয় তা হবে না, আপনি টিবি বসছেন টিবি হবে সেটা এবং টিবি ফুল দেবেন তারপর ফলো আপ করেন দেখেন কি হয়। এখন আসেন ট্রিটমেন্ট চিকিৎসা, আপনারা জানেন কোনো এক সময় ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ছিল, ক্যাটাগরি টু মানে রি ট্রিটমেন্ট, ক্যাটাগরি থ্রি মানে ক্রনিক কেস একটা ছিল, আমি কিন্তু এরাল দিয়ে কথা বলছি, আমি চিলি নিয়ে কথা বলছি না, তো এখন কিন্তু ক্যাটাগরি থ্রি আর নাই, এখন আছে ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু অথবা রি ট্রিটমেন্ট, আমি রি ট্রিটমেন্ট পরে কথা বলবো, আমাদের টিচার হয়তো জানেন। ক্যাটাগরি ওয়ান মানে নতুন কেসগুলো নিউ স্মিয়ার পজিটিভ, আমরা জানি এক মাসের কম পাইছে ওষুধ অথবা খায় নেই,
নিউজ মিয়া নেগেটিভ নিউ একটা টিভি এবং যদি কনকনে হিসেবেই থাকুক না থাকুক, তাহলে একদম স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এটা হলো প্রথম দুই মাস আইএনএস ইউএমএসসি ফাইজিনামেট ইথেন বোটন, এবং পরে 4 মাস আইএনএস ইউএমএসসি, এবং এইটা পৃথিবী জোড়াতে চলতেছে। কোন কোন ট্রায়াল হচ্ছে এডুকেশনটা কমানো যায় কিনা ফলো করে ল্যাড করে, কিন্তু ক্যাটাগরি ওয়ানের ব্যাপারে এখনো কোনো ডিসিশন হয় নাই, বছরে ক্যাটাগরি ওয়ান ঠিক আছে। তবে আমরা দেশে কেউ প্র্যাকটিস করে এবং ইন্ডিয়াতে এটা চালু আছে যে তারা করে কি এই পরের 4 মাসে ইথেনবুটল ছাড়ে না, ইথেনবুটল চুপ করে, তার মানে পরের 4 মাস কিন্তু এইচআরই এটা দেয়, কিন্তু ডব্লিউএসও বা এনটিবি কিন্তু এখন সেটা বলে না, কিন্তু ক্লিনিশিয়ান জাজমেন্ট ইথেনবুটল দিয়ে দেয়, যেহেতু রেজিস্ট্রেশন হার বেশি আইএনএস রেজিস্ট্রেশন বেশি, এটা অ্যাড করে আপনারা ক্লিনিশিয়ান যারা ডাক্তারি করবেন ইথেনবুটল সেফ ড্রাগ। সুতরাং আমার মনে হয় যদি মনে করে দিতে চান দিতে পারেন, কিন্তু প্রকাশন বলা যাবে না, প্রকাশন বলতে হবে 2 HRJD 4 HR পাশাস। এবং এখন আসেন রিট্রিটমেন্ট মানে স্পুটাম পজিটিভ পালমোটিভি উইথ এ হিস্ট্রি অফ ট্রিটমেন্ট 1 মান্থ অর মোর, যেটা আমি আগে বলছি রিল্যাপস কেস ট্রিটমেন্ট ফেলিওর আপনার ক্যাটাগরি 1, ওই যে যদি ট্রিটমেন্ট ইন্টারাপশনে ঠিক মতন যদি কেসগুলো হয়, তার মানে একবার চিকিৎসা হয়েছে আবার সে ফিরে আসছে এবং ইয়া পজিটিভ, তাদেরকে আগে যেটা করা হয় তার আগেরটা বলছি 8 মাসের চিকিৎসা, প্রথম 2 মাস এইচআরজিআরডি আর 1 মাস এই 4টা সহ স্ট্রেপটোমাইসিন দেওয়া হইতো, তাহলে কমাস গেল 3 মাস গেল, আর বাকি 5 মাস এইচআরই এটা মতন এইচআরই বাকি 5 মাস দেওয়া হইতো। এবং দেখেন আমি আমার মনে আছে আমি যখন আগে কাজ করছি আলাদা অনেকদিন আগে বহু বছর আগে 10-15 বছর আগে কাজ করছি, আমি 15 বছর কাজ করছি টিভি নিয়ে, তখন কিন্তু আমরা প্রশ্ন করছিলাম যে তোমরা যে রাখছো আপনারা জানেন ডব্লিউএসও এইসব টিভি চিকিৎসা দাতা দেশগুলো টাকা দেয় আমাদেরকে, সুতরাং ওদের কথা কিন্তু আমার চলতে হচ্ছে, কিন্তু ওদের কথা চলতে হচ্ছে। এবং এবং ওরা বললো যে এইটা ক্যাটাগরি, আমরা বললো দেখো তোমরা তো আমরা তো 2 মাস পরে বলতেছি যে সে ট্রিটমেন্ট ফেলিওর ক্যাটাগরি 2 দেবা, তো সে তো এই 4টা আগেই খাইছে, সে তো প্রথম এই 4 মাস তো সব খাইছে, সে খাইয়ে আবার স্টেপলাইন যোগ করে তোমরা দিচ্ছ এটা, তার মানে ইউ আর এডিং 1 ড্রাগ ইন এ ফেলিং ডিসিজ, তো কি করা হয় এটা তো চেঞ্জ করতে হবে, যাও এটা অনেকে হয়তো বসে বলার পরে এটা কিন্তু এখন নো লঙ্গার রিকমেন্ডেড। সুতরাং এই যে ডেটা দেখা যায় বাতিল, বাতিলের কি আসলে এখন তাহলে এখন দেখেন এখন আসেন ও আইকের একটা কথা আছে, আগেই দেখেন বইগুলোতে এখনো আছে যে ডেইলি ডোজিং ইন্টারমিডিয়েট ডোজিং ছিল, থ্রাইস উইকলি দেওয়া হইতো, টুয়াইস উইকলি দেওয়া হইতো, ও রিসার্চ যেগুলো নিয়ে, কিন্তু এখন কিন্তু বলা হয়েছে ইন অল পেশেন্টস উইথ ড্রাগ সাসপেক্টেড পালমোনারি টিবি দি ইউজ অফ থ্রাইস উইকলি ডোজিং ইজ নট রিকমেন্ডেড ইন বোথ দ্য ইন্টেনসিভ ফেজ অপশন, সুতরাং এখন ডেইলি ডোজিং হবে। আর রিগার্ডিং এআরটি, ART should be started in all TB patients living with HIV regardless of their CD4 cell count. TB treatment should be initiated first followed by ART. Age TB chikitsa followed by ART as soon as possible within the first 8 weeks of treatment. Tobe jodi CD4 cell count less than 50 thake tale bola hoyse je within 2 weeks shuru korar jonno. Tar mane TB chikitsa age diya joto tarare sombhob HIV hole ART shuru korte bola hoyse. এখন দেখেন আমি ওষুধ নিয়ে বলতেছি যেহেতু আমি ডাক্তারি করবো, কিন্তু এটা শুধু একটা সিম্পল একটা জিনিস বলতেছি যে টিবি চিকিৎসা মানে শুধু ওষুধ না, কিন্তু আপনি যদি রোগীকে ঠিকমতো কাউন্সিলিং না করেন, তাহলে কিন্তু টিবি চিকিৎসা হলো না, কিন্তু শুধু ওষুধ দিয়ে দেখে দিলেন একটা প্রেসক্রিপশন দিয়ে ধরে দিলেন তাকে, তাহলে কিন্তু হবে না কিন্তু। সুতরাং হেলথ এডুকেশন এবং কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট পার্ট অফ টিবি ম্যানেজমেন্ট, এটা অনেক লম্বা জিনিস, আমি চার হিন্টস দিলাম আপনি হয়তো দেখে নিন। এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে কীভাবে ফলো আপ করবেন, আমরা যারা ক্লিনিশিয়ান যারা চেম্বারে প্র্যাকটিস করি ওই চিকিৎসা দিয়ে ছেড়ে দিই 2 মাস পরে আসেন, কিন্তু একটা স্ট্যান্ড নিয়ম আছে, কিন্তু একটা এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হুবহু ফলো করে, কিন্তু ধরেন 1 আর্লি মর্নিং স্যাম্পল স্পুটাম অ্যাট দি এন্ড অফ 2nd and 5th 6 মান্থ, তো সাধারণত 6 মান্থে করা যায় না, 6 মান্থে করা যায় না, কিন্তু রুটিনলি ওরা করে, ওরা থু থুপাক যায় স্যালাইভা হোক যায় বা সবই ওরা করে, কিন্তু যেহেতু ভালো হয়ে যায় কপকাশি অনেকের থাকে না, সাধারণত করা হয় না, কিন্তু ওরা করে করে বলে যে নেগেটিভ হয়েছে মানে অ্যান্টিবায়োটিক লোকেরা। দেখেন যদি ইফ দি স্পুটাম পজিটিভ অ্যাট দ্য এন্ড অফ 2nd মান্থ, যদি 2nd মান্থে পজিটিভ হয় তাহলে বলা হয়েছে স্টার্ট কন্টিনিউয়াস ফেজ অ্যান্ড ডু জিন এক্সপার্ট, এটা বইতে বলা আছে না হবু লিখছি আমি, কিন্তু আমার বক্তব্য হলো আমি তো জিন এক্সপার্ট করতেই আসি রিপোর্ট তো কালকেই পেয়ে যাবো,
সুতরাং আমি কি করবো না করবো এটা এখন বলা দরকার কি, আমি পরে করি। সুতরাং এই কথাটা ঠিক না, স্টার্ট কন্ডিশনে ফেজ এই কথা ঠিক না। কথাটা হলো আমি অ্যাট দি এন্ড অফ যদি পজিটিভ আসে স্মিয়ারে তাহলে আমি জিনিস পরে পাঠাবো, জিনিস পরে পাঠানোর পরে জিনিস পাঠানোর পরে তাইলে আমি দেখবো যে ডিয়ার কিনা সেভাবে আমি চিকিৎসা করবো। যদি কিনা বলে সেকেন্ড মান্থে পজিটিভ আসে জিনিস করা না যায় বা জিনিস পরে নেগেটিভ আসে তাইলে থার্ড মান্থ আবারও করতে হবে, থার্ড মান্থ আবার করার পরে তখন যদি ডিআরটিবি ডিআরটিবি চিকিৎসা করবে। আর যদি অ্যাট দি ফিফথ মান্থ অর্থাৎ সিক্স মান্থ পরে যদি পজিটিভ আসে তাইলে কিন্তু ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট ফেলিওর আফটার ক্যাটাগরি ওয়ান, তার মানে ট্রিটমেন্ট শিডিউলে চলে যাবে, যেটা আমি একটু আগে বলছিলাম রিটমেন্ট শিডিউলে চলে যাবেন। রিটমেন্ট শিডিউল আমি পরে বলতেছি, আগের দিনে যেটা করা হতো যে ফিফথ মান্থে পজিটিভ আসেই স্টেট তারা ক্যাটাগরি টু দিয়ে দিত, কারণ তখন জিন এক্সপার আসে নাই। এখন জিন এক্সপার আসার পরে বলা হচ্ছে যে যদি ফিফথ মান্থে স্মিয়ার পজিটিভ মানে এফবি স্টেরিং এ পজিটিভ আসে ইউ ডু জিন এক্সপার অ্যান্ড দেন ট্রিট অ্যাকর্ডিংলি। এটা ডব্লিউএইচওর কথা, এই জন্য আমি এটা লিখছি এখানে, ইন পেশেন্ট হু রিকোয়ার টিবি রিট্রিটমেন্ট দি ক্যাটাগরি টু রেজিমেন্ট শুড নো লঙ্গার বি প্রেসক্রাইবড, ডব্লিউএইচও বলে দিয়েছিলাম। And drug accessibility testing should be conducted to inform the choice of treatment regime. The bolchi amra ekhon ashen treatment schedule ki jeta ekhon bangladesh government circular dise jodi eta ami khub beshi guideline ami onek khatagari korchi ei jinish ta hobo pai nei kintu bangladesh government sob hospitals ekta circular dise treatment schedule ki hobe eta erokom hobe eta holo ear emergency sensitive in gene expert tale ki hobe jodi permanent tb hoy জিন এক্সপার্ট পজিটিভ হয় অথবা এক্সট্রাপলম টিবি হয় তাহলে তাকে বলা হয়েছে যে ওই চারটা কন্টিনিউ করতে এইচ আর জিআরডি প্লাস রেভোরক্সিন ফর সিক্স মান্থ। এখন ধরেন যে দুই মাস পরে তার ডায়াগনোসিস হলো যে না এটা রিট্রিটমেন্ট কেস, দুই মাস পরে তো সাধারণত হয়, পাঁচ মাস পরে বা দুই মাস পরে হইতে পারে যদি হয় তাহলে কী করবেন আপনি, তাহলে তো আগেও খাইছে সে, তার মানে আগেটা বাদ কিন্তু নতুন করে তাকে কিন্তু আবারও ছয় মাস এই চারটা ড্রাগ প্লাস লেভোরক্সিন। যদি পার্লামেন্ট নেগেটিভ হয় মানে জিন এক্সপার্ট নেগেটিভ হয় তাইলে এখানে এই এইচ আর জিআরই পুরো ছয় মাস খেতে পারে, আবার পুরো ছয় মাস খাবে। আর টিবি মেনিনজাইটিস বোন এবং নিউরোলজিক টিবি এখানে এইচ আর জিআরই প্লাস লেভোরক্সিন ফর টুয়েলভ মান্থ। আর যদি রিভার্সাল রেস্ট নয় তাহলে এমডি টিবি চিকিৎসা হয়ে যাবে, এটা অন্য। এখানে আমি একটু বলে নিই, এইটা কিন্তু এখন এটাও কিন্তু আমার থাকবে না, কারণ আলটিমেটলি কিন্তু আমাদের মনে হচ্ছে ওরা যে জন্য করছে এটা থাকবে না আলটিমেটলি, এগুলো ডব্লিউসি করছে এগুলো ওদের পয়সা বাঁচানোর জন্য আলটিমেটলি একটাই থাকবেন আলটিমেটলি ওই ক্যাটাগরি ওয়ান, তারপর এমডিআর চিকিৎসা ডায়াগনোসিস চিকিৎসা হয়ে যাবে এবং ড্রাগ সেন্সিটিভ টেস্টিংয়ের উপরেই চিকিৎসা করতে হবে। এটা এখন আমাদের আপৎকালীন কালীন করছে বলে মনে হচ্ছে, তো পরীক্ষা পাশের জন্য এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে একটু বলে নিই এই যে রিট্রিটমেন্ট কেন হচ্ছে, এই যে মাস্কা নিয়ে কেন তারা রেজিস্ট্রেশন ডেভেলপ করলো, এখানে মনে করা হচ্ছে যে রেভিমেশন রেজিস্ট্রেশন হয় তো কোনো কথাই নেই, রেভিমেশন রেজিস্ট্রেশন মানেই কিন্তু এমডিটিবি হয়ে গেল, কিন্তু তাইলে রেভিমেশন রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাইলে এটা এরা কেন পুরো পজিটিভ হলো দুই মাস পরে বা পাঁচ মাস পরে কেন পজিটিভ হলো রেভিমেশন সেন্সিটিভ, কিন্তু তার মানে মনে করা হয় যে এখানে আইএনএস রেজিস্ট্রেশন বেশি হচ্ছে, কারণ ইভেন বাংলাদেশেও দেখা গেছে পৃথিবীর সব দেশে এখন আইএনএস রেজিস্ট্রেশন হার অনেক বেশি এবং আইএনএস হওয়ার কারণে কিন্তু এই ট্রিটমেন্টটা ফেল করছে। সুতরাং আসলে কিন্তু আইএনএস রেজিস্ট্যান্সের ট্রিটমেন্ট হওয়া উচিত সেখানে, এবং আইএনএস রেজিস্ট্রেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু এখন, যে আইএনএস রেজিস্ট্যান্স হয় তাহলে বলা হয় আইএনএস বাদ দিয়া রিভেমিসিন ইথামিটন পারজিনামেট ল্যাফ্লক্সিন মোট ছয় মাস, যদি দুই মাস পরে ডায়নিস হয় একটা বাদ নতুন করে আরও ছ মাস খাইতে হবে এটা বলা হয়েছে, এবং এইটা প্রশ্ন দেওয়া যাবে না। এই স্লাইডটা খুব বাজে, তবু আমি দুইটা জিনিস বলতেছি, দুইটা শব্দ জিজ্ঞাসা করে যে তুমি যে বললা কিউর, কিউর বলতে কি বুঝেছ, কিউর সঙ্গে বলা যায় না, কারণ কিউর বলতে হলে দেখেন আপনি কিউর মানে কি, এ পার্লামেন্ট টিবি পেশেন্ট উইথ ব্যাটোলজি কনফার্ম টিবি অ্যাট দ্য বিগিনিং অফ ট্রিটমেন্ট হু ওয়াজ স্মিয়ার অর কালচার নেগেটিভ ইন দ্য লাস্ট মান্থ অফ ট্রিটমেন্ট অ্যান্ড ওয়ান অ্যাট লাস্ট ওয়ান প্রিভিয়াস ফলো আপ অকেশন, তার মানে আপনি ফলো আপে বলতে হবে যে স্পিয়ার নেগেটিভ করছি, স্মিয়ার নেগেটিভ আছে। এখন যার মনে করেন স্পিয়ারে নাই কাশি নাই তারা কি করবেন,
এই জন্য তারা যারা নাকি ফিল্ডে কাজ করে তারা কিন্তু থুতু ফেলে বা পরীক্ষা করে 6 মাসের মাথা 5 মাস দেয় করে বলে নেগেটিভ, তখন তারা কিউ ডিক্লেয়ার করে, তাদের ফর্ম তারা কিউ লিখে। কিন্তু এক্সট্রাপুলার টিউবারকুলোসিস বা কিউ বলা যাবে তাকে বলতে হবে ট্রিটমেন্ট কমপ্লিটেড। কিউর বা কিউর বলতে কিন্তু এট দি এন্ড অফ ট্রিটমেন্ট স্মিয়ার করে বলতে হবে যে প্যাথোলজিক্যালি কিউ হয়েছে বলতে হবে। আর ট্রিটমেন্ট ফেল হল এগুলো ডেফিনেশন। ডায়েট মানে ইন্টারেস্টিং, টিবি চিকিৎসা চলাকালে এক্সরে করা মূল্য বলতে হবে যে ডায়েট টিবি কমানো গেছে, যা কিছু বলতেছি না। এখন আসেন ডক্টর এহসান, আমার ড্রাগ সেন্সিটিভ টিবি শেষ, এখন আমরা এমডি টিবি চালাবো, আমার মনে হয় আমরা কি কন্টিনিউ করবো নাকি এটা কোশ্চেন আনসার করে শেষ করে দেবো, এটা পরে কোনো দিন সুযোগ করে বলবো, এটা আরো আধা ঘন্টা লাগবে। 15-20 মিনিট হলে শেষ করে দেন স্যার, শেষ করে দেন স্যার আজকে। আচ্ছা আমি আগেই যদি পজ দিতে হয় বলে দিলে স্যার আর আগান দোকান, ঠিক আছে স্যার, আর 20 মিনিট স্যার, এখন আমরা এমডি দেবো দেখো। আচ্ছা ঠিক আছে 20 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো এমডি টিভি আসলে আপডেট যা আছে এমডি টিভির জন্য, এই জন্য আমি বলছি এটা সময় লাগতে পারে, যাক তারপর আমি চেষ্টা করবো শেষ করে বলতে, লাগলে পরে ডিটেল ক্লাস নেবো। এমডি টিভি একটা টাইম বোম, কারণ এমডি মানে যেখানে থাকবে এটা কিন্তু এটা এটা কিন্তু কারণ এমডি টিভি চিকিৎসা এটা একটা কস্টলি চিকিৎসা, খুব ডেডলি ডেভেলপিং ড্রাগ, লেস ড্রাগগুলা মানে অত হাইলি এফেক্টিভ ড্রাগ না, এবং একটা এমডি টিভি যদি এলাকায় থাকে এবং আমাদের করোনার মতন সেখানে বহু রোগীকে এমডি টিভি করতে পারে, প্রাইমারি এমডি টিভি করতে পারে, সেটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। ইদানিং কিন্তু একটা আর আর টিভি বলে শব্দ আছে, রিউমেজিলেশন টিভি, এমডি টিভি মানে তোমরা জানো আমরা জানি সবাই আইনএস রিউমেজিলেশন, আর আর টিভি মানে অন রিউমেজিলেশন, দুইটা কিন্তু একই জিনিস, ট্রিটমেন্ট ফলো আপ সব এক, এই জন্য দুইটাকে একসাথে বলা হয় এখন। আর যদি এক টিভি হয় তাহলে মরণ ফাঁদ, কয়েকটা ডেফিনেশন এটা ফর দ্য বিগিনার, যারা ইয়াং ডাক্তার সবাই জানে এমডি মানে টিবি মেশিন রেজিস্ট্যান্ট টু আইএনএস এন্ড ইউমেশিন, অ্যাটলিস্ট টু আইএনএস এন্ড ইউমেশিন দুইটা, আর আর ডিবি মানে রেজিস্ট্যান্ট টু অন ইউমেশিন, আর এইচ আর টিবি মানে টিবি দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু আইএনএস বাট সেন্সিটিভ টু ইউমেশিন, এক্সডি টিবি মানে এমডি টিবি মানে রেজিস্ট্যান্ট টু আইএনএস এন্ড ইউমেশিন প্লাস রেজিস্ট্যান্ট টু এনি ফ্লোরোকনজুলিন and at least one of the three injectable serelin drugs. প্রশ্ন করতে সুযোগ দেয় এখানে, আমি লাল কালি দাগ দিছি কেন বলতে পারবে কেউ, যাক দরকার নেই পরে আমি বলে দিচ্ছি, লাল দাগ ধরা হলো এখন কিন্তু এই ডিফারেন্স চেঞ্জের ব্যাপার, আর এখন কিন্তু সেকেন্ড হ্যান্ড ইঞ্জেক্টর ড্রাগ ইউজ করা হবে, আমি আসতেছি একটু পরে যেটা আপডেট বলবো, শুধু এই ডিফারেন্স চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আর প্রিএক্সডিআর মানে একটা শব্দ ইউজ করা হয় রেজিস্ট্যান্ট টু আইএনএস এন্ড ইউমেশিন এন্ড আইদার ফ্লোরোকনিল অর সেকেন্ড লাইন, এখানে হলো দুইটাই ফ্লোরোকনিল এন্ড ইনজেক্টেবল সেকেন্ড লাইন ড্রাগ, আর প্রি মানে এমডি ঠিক আছে আইদার যখন একটা আইদার ফ্লোরোকনিল অর ইনজেক্টেবল এজেন্ট যদি হয় তাইলে এটাকে বলে প্রি এক্সডিআর মানে এক্সডিআর পথে, আর টিডিআর মানে একটা শব্দ আছে টোটালি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি, এটা নিয়ে অনেক তর্ক আছে কারণ আমরা তো ড্রাগ করতে পারি না সব ড্রাগের, সুতরাং সব ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে এইটা বলা কতটুকু যুক্তিসঙ্গত, কথা অর্থ হলো টিডিআর মানে যেসব ড্রাগের সেন্সিটিভ টেস্ট হচ্ছে এগুলো সবগুলো রেজিস্টার্ড, এই জন্য বলা হয়েছে সবগুলো আসলে অ্যাপ্রুভেট না টোটালি হইতে পারে না, কারণ সব ড্রাগের সেন্সিটিভ আমরা করি না করতে পারি না, এবং সেন্সিটিভিটি রেজিস্টার হলেও ওষুধ কাজ করবে না এমন কোনো কথা নেই, অনেক সময় সেন্সিটিভ না দেখা গেছে কিন্তু ঠিকই ওষুধ কাজ করে, হয়তো বিট্রু আর বিভু পার্থক্য আছে। আমি ফ্যাক্টর যাবো না, ফ্যাক্টরস কেন এমডি টিবি হয় আমরা সবাই জানি এবং তার জন্য আমরা ডাক্তাররা কম দায়ী না, রুগীরও দায়ী, ইনকমপ্লিট অর ইনডিকেট ট্রিটমেন্ট, এরিয়ারস কম হয়, এখানে ফিজিশিয়ান অ্যারোস আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো কমন কাজ হলো দি এডিশন অফ এ সিঙ্গেল ড্রাগ টু ফেলিং রেজিম, যেটা এখন কম হচ্ছে, আগে হইতো আগে কাজ করতেছে না কয়েকটা স্টেপ মেরে দিই এই যে মারামারি করতো এত এই করে করে কিন্তু এমডিবি হয়েছে, এবং অনেক ইমিউনো সাপ্রেস কন্ডিশনে কিন্তু ইনক্লুডিং এইচআইভি এমডিবি ডেভেলপ করে, এটা এটা একটা ইস্যু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আসছেন ট্রিটমেন্ট রেজিমেন্ট, এই শব্দের সাথে আমি মনে করি সবাই জড়িত আপনারা, লঙ্গার এমডি টিবি রেজিম, একটা ইনজেক্টেবল রেজিমেন কন্টেইন ইনজেক্টেবল ড্রাগস, একটা অল অরাল, আর শর্টার এমডি টিবি রেজিমেন এখানে মোস্টলি ইনজেক্টেবল, এখানে বাংলাদেশ রেজিম আছে এবং মডিফাইড বাংলাদেশ রেজিম আছে, আমি আস্তে আস্তে এগুলো বলতেছি। আসসালামু আলাইকুম, ঢুকবেন নাকি স্যার একটু, এটা তো আমি না বলে পারতেছি না, একটু সংক্ষেপে বলি
এটা আপনারা জানেন যে হোয়েন এনি লিভ স্পিসিস রিচেস সার্টেন নাম্বার অফ ডিভিশন দে আন্ডারগো জেনোমিক মিউটেশন। এই যে করোনা ভাইরাস আসছে আপনারা জানেন হাজার লাখ লাখ কোটি কোটি ভাইরাস আসছে এবং আমরা সবটা শুনছি তারা মিউটেশন করতেছে, সব প্রাণী সব রোগজীবাণু কিন্তু মিউটেশন করবেই এবং এটা ধরা হয় যে প্রতি 10^8 একটা মিউটেশন হয়, এটা একটা রাফ এস্টিমেট। তার মানে দিস অলওয়েজ অকার্স ইন দ্য সাকসেসিভ ডিভিশন অফ ইচ স্পিসিস, এটা হবেই এবং ইট ইজ ডাইনামিক ফাংশন। এবং এটা তো এবং এটা একটা ফরচুনেট যে এই কিনা বলে মিউটেশনের কোনো ক্ষতি হয় না, কিন্তু কিন্তু ক্ষতি কখন হয় যখন আমরা সিলেক্টিভ প্রেশার দিই। যেমন মনে করেন যদি টিবি চিকিৎসা না করা হয়, ক্যাটাগরি ট্রিটমেন্ট দেওয়া না হয়, তাহলে কিন্তু মিউটেশনের কোনো ক্ষতি করবে না। যেই টিবি চিকিৎসা করলেন আপনি তখনই কিন্তু আপনার এই মিউটেশনের ক্ষতি করলো, কীভাবে করলো দেখেন এরকম এটা ম্যানমেড ফেনোমেনন। এইখানে দেখেন একটু দেখাচ্ছি আমি, আমি পরে ক্লাস না নিলেও হবে, এগুলো যেহেতু বইতে নাই এগুলো বলে রেখেছি, পরে এগুলো বইতে আসে। বেসিক্স অফ আয়নাইজেশন একটা একদম দিচ্ছি আমি, আয়নাইজ কীভাবে কাজ করে। আয়নাইজ একটা প্রোড্রাগ এবং এটা কি করে, এটা কিন্তু ক্যাটালাইজড পারঅক্সিডেজ এনজাইম দ্বারা এটা কনভার্ট হয় এবং আলটিমেটলি ইট ইনহিবিটস দ্য মাইকোলিক অ্যাসিড সিনথিস অফ সেল ওয়াল, এই কাজটা সে করে। তার মানে এই ড্রাগটা কাজ করতে গেলে লাগবে ক্যাটালাইজ পারোসিস এনজাইম, তাহলে সেই এনজাইমটা কোথেকে আসবে, সেই এনজাইম যে আসবে সেইটার একটা ক্যাট জিন নামক একটা জিন আছে, ওই জিনে এই এনজাইমটা তৈরি করে। এখন কোনো কারণ যদি মনে করেন এই এই জিনে এই জায়গায় মিউটেশন হলো, এই জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো কারণে র্যান্ডম মিউটেশন হইতে 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 দেখা গেলো যে এই ক্যাট জেন জিন যেখানে যারা পারোক্সিডেজ এনজাইম তৈরি করে সেই জিনিস মিউটেশন হলো, তাহলে কি পারোক্সিডেজ এনজাইম তৈরি হবে, হবে না, তাহলে কি আইনস কাজ করবে, কাজ করবে না, সিম্পল জিনিস, এটা হলো রেজিস্ট্যান্স। এবং আজকাল কিন্তু ওই যে আমি বলি ড্রাগ সেন্সিটিভ টেস্টিং করার সময় এই জিনগুলো প্রতিটা জিন কিন্তু তারা এখন আবিষ্কার করতে পারে, অনেকে পারে, অনেকে পারে বলতে পারে কোন জিন এফেক্টেড বলতে পারে না, এরকম কিন্তু জিন অনেক আবিষ্কার হয়ে গেছে। জানার জন্য বলতেছি আইএনএস আর দুটা জিন আছে, ক্যাট জি আর আইএনএস এ, রিমেম্বেশন জন্য আরপিও বি, এটা আপনার কাছে অনেক নতুন মনে হতে পারে, যারা কাজ করে তাদের জন্য খুব কমন জিনিস এগুলা। ইতিমধ্যে জিনের নাম হলো ইএমবিবি, অ্যাস্টাপ্রোহেন জিনের নাম হলো আরপিএস আরপিএস এল, আর পাইজেবের জিনের নাম হলো পিএনসি এ, আর ফ্লোকনের জিন হলো জাইরে জাইরবি, এই এরকম জিন আইডেন্টি করা হয়ে গেছে পৃথিবীতে, তেমন সম্ভব। এখন আসে বড় ইন্টারেস্টিং, ধরেন এখানে মনে হয় একটা একটা স্পুটাম স্যাম্পল আছে, পেটি ডিশ আছে, এখানে স্পুটাম আছে মনে করেন, এখানে টিবি বেসিলে আছে, টিবি বেসিলে আছে, দেখা গেল যে এখানে মিউটেশন আছে, আইএনএস মিউটেশন আছে, হিমেবেসিন মিউটেশন আছে, পাইজেবিন মিউটেশন আছে। এখন যদি ওই এই এই রোগীটাকে যদি আপনার আইএনএস হিমেবেসিন পিজি যদি চিকিৎসা করা হয় তাহলে কী হবে ঘটনাটা, তাহলে যেই যে ব্যাকটেরিয়াটা আইএনএস রেজিস্ট্যান্ট ইট উইল বি কিলড বাই আইদার পাইজেবিন অথবা হিমেবেসিন, যেই মিউটেশনটা যে যে ব্যাকটেরিয়াটা পাইজেনেমেট রেজিস্ট্যান্ট ইট উইল বি কিলড বাই আইএনএস অর রিভেমেসিন, যে ব্যাকটেরিয়াটা রিভেমেসিন মানে রেজিস্ট্যান্ট ইট উইল বি কিলড বাই আইএনএস অর পাইজেন, তার মানে কমিশন দিলে কিন্তু এই জন্য কমিশনটা আসছে, তার মানে কিন্তু সবগুলো বেশিরা কিন্তু মারা যাচ্ছে, কিন্তু কোনো না কোনো মারা যাচ্ছে। এখন এইদিকে আসেন, সেম রুগী আপনি আইএনএস দিলেন, আইএনএস দিলেন, তাইলে কি হলো, আইএনএস দিলে কি হলো, এই যে আইএনএস যে যে ব্যাকটেরিয়া আইএনএস রেজিস্ট্যান্ট সে কিন্তু মারা যাবে না, কিন্তু যে ব্যাকটেরিয়া রিভেমেসিন রেজিস্ট্যান্ট সে কিন্তু কিল বাই আইএনএস, তাহলে একটা ট্র্যাক তো আছে, যে ব্যাকটেরিয়া পাইজেবিন রেজিস্ট্যান্ট দ্যাট উইল বি কিল বাই আইএনএস, তার মানে কি হলো এই রোগীটার রিভেমেসিন রেজিস্ট্যান্ট মারা আছে, পাইজেবিন রেজিস্ট্যান্ট মারা আছে, কিন্তু আইএনএস রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো আছে সে কিন্তু রয়ে গেছে, সে কিন্তু মাল্টিপ্লাই করবে, তাহলে মাল্টিপ্লিকেশন এটা কিন্তু একটা ইনহেরেন্ট কোয়ালিটি কিন্তু ব্যাকটেরিয়ার, সে কিন্তু আলমিন দেখা গেল এই রোগীর আইএনএস রেজিস্ট্যান্টে ভরা, এইভাবে কিন্তু আইএনএস রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। তারপর আসেন, তাহলে আইএনএস রেজিস্ট্যান্ট রোগী কিনা বলে ইয়া হওয়া শুরু হলো, মাল্টিপ্লিকেশন শুরু হলো, এবং যখন মাল্টিপ্লিকেশন শুরু হবে তখন আবার তো আপনারা শুনছেন করোনা ভাইরাস সেকেন্ড মিউটেশন হচ্ছে, শুনতেছেন আপনারা টিবি একই অবস্থা, এই যে ব্যাসিলিয়াগুলা আইএনএস রেজিস্ট্যান্ট ব্যাসিলিয়া তারা আবার কোনো সেকেন্ড মিউটেশন হবে, তখন দেখা গেল এদের ভিতরে একটা হয়ে গেল যে বোথ আইএনএস এবং রিভেমেসিন রেজিস্ট্যান্ট, এখন কি হবে, এখন এই রোগীটাকে আপনি ধরেন আইএনএস রিভেমেসিন দিলেন, তাহলে কি হবে,
এই যে আইনেস মেশিন দিলে তাহলে আইনেস যে রেজিস্ট্যান্ট সে কিন্তু কিল বাই রিভিউ মেশিন, ঠিক আছে হয়ে গেল। কিন্তু এই যে আইনেস রিভিউ মেশিন রেজিস্ট্যান্ট, এই যে একটা ব্যাকটেরিয়া এখানে মিউটেশন হয়ে বসে আছে, সে কিন্তু এই আইনেস কিন্তু মারা যাবে না, কারণ দে আর বোথ রেজিস্ট্যান্ট টু আইনেস রিভিউ মেশিন, এই একটা মেশিন হয়ে গেল। কিন্তু তার মানে সবুজ সবগুলো মরে গেল, একটা হয়ে গেল এবং একটা করে বংশবৃদ্ধি করা শুরু করে, মালিক করা শুরু করবে। মালিক করতে করতে দেখা যায় ওই রোগীর ওই মানুষটা কিন্তু আইনেস রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো, তার মানে শুধু আইএনএস রিমেজিন দিয়ে চিকিৎসা করার কারণে, তার মানে কি হলো এরা একটা অ্যাবিলিটি ডেভেলপ করলো। এরা আবার কিন্তু আলটিমেটলি কিন্তু মাল্টিপ্লাই করবে, করতে করতে এদের ভিতরে একটা মিউটেশন হবে, হয়ে দেখা গেলো এর ভিতরে একটা ব্যাকটেরিয়া হয়ে গেলো, পারিজেনোমিক মিউটেশনে মিউটেশন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এভাবে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সগুলো ডেভেলপ করে ডি টু ইনঅ্যাডিকুয়েট ইনকমপ্লিট ট্রিটমেন্ট করার জন্য বাই ফিজিশিয়ান অর বাই পেশেন্ট অনেক ফ্যাক্টর আছে। সেখানে আগে বলা হয়তো যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করার মূল কারণগুলো হলো, মূল কারণ হলো টিবি সেন্টারগুলো, কারণ আগের দিনে আপনার অনেক বছর কথা বলতেছি ওই যখন যে ওষুধ আসতো রুগী থেকে সেই ওষুধ দেওয়া হইতো, এবং এই জন্য কিন্তু কোনো সময় প্রোগ্রামেটিক চিকিৎসা করা করতে পারতো না, রোগীরও কিনতে পারতো না, এবং তখন কিন্তু এই এরকম এই রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে বলে মনে করা হচ্ছে। এখন আপনারা জানেন, আচ্ছা পরে আসছি, এখন বার্ডেন টিবি নিয়ে আমি বেশি বলবো না। এখন দেখা গেছে যে আমাদের দেশে বার্ডেন নিউ স্পিয়ার পজিটিভ 3.3%, ডিআরএসএ 1.6%, আচ্ছা বার্ডেন অনেক বেশি আছে, বার্ডেন বেশি দরকার নাই, অনেক দিদি বেশি অনেক কম আছে, কিন্তু 18 কোটি যদি 3% হয় এখন দেখেন কতটা রোগী আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। এখন আপনি আসেন যে এমডিটিভি চিকিৎসা কি করবো আমরা, আমি 2011 সালে ফিরে গেলাম, 2011 সালে শুরু করি, তার আগে অনেক আছে আমি সেখানে যাব না। এখানে দুইটা ফেজ আছে, ইন্টেন্সিভ ফেজ এবং কন্ডিশনাল ফেজ। তখন যেটা দেওয়া হতো মিনিমাম 8 মাস অথবা 4 কালসাকরমাসান, কি কি ডাক দেখেন, পাইজিনামাইড, রেফ্লক্সিন, ইথোনামাইড, সাইক্লোসিন এবং পেইনফুল ক্যানামাইসিন। এই 8 মাস ক্যানামাইসিন দিত, রোগীরা চিল্লাছিল, ছবি অনেক ছবি আপনার ওয়েবসাইটে দেখবেন কি ভাবে রোগীরা কাঁদতেছে, দেওয়া হইতো। এবং বাকি 12 মাস মিনিমাম দেওয়া হইতো এটা বাদ দিয়ে, ক্যানামাইসিন বাদ দিয়ে। এইভাবে একটা রেজিম ছিল আগে, এটাকে কিন্তু WHO স্ট্যান্ডার্ড রেজিম মনে করা হয়, তার মানে মোটামুটি 2 বছরে বা 18 মাস থেকে 2 বছরে একটা রেজিম, মিনিমাম 18 মাসের রেজিম ধরা হয়। এটা কিন্তু এখনো স্ট্যান্ডার্ড রেজিম বলে মনে হয়, যত ট্রায়াল রিসার্চ হচ্ছে এটা কিন্তু একদিকে একটা আর্ম থাকবে, বাকিটা অন্য আর্ম থাকবে, মনে রাখবেন এটা, বাট নট রিকমেন্ডেড, বাতিল। কিন্তু বাতিল হলেও এটাকে স্ট্যান্ডার্ড হয়ে কিন্তু রিসার্চগুলো হচ্ছে, কিন্তু কিন্তু এটা কিন্তু এখন পৃথিবীতে কোথাও ইউজ করা হয় না, বাংলাদেশে মনে হয় ইউজ করা হয় না। মাঝখানে কিন্তু আমি যে স্লাইড দেখাচ্ছি, এর ভিতরে অনেকগুলা কিন্তু গ্রুপিং সাবগ্রুপিং হয়েছে, সেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আমি সেই যাচ্ছি না। এখন যেটা গ্রুপিং, এই যে ক্লাসিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস, এটা সেটা আমি বলবো মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। এখন কিন্তু এটা ফলো করা হচ্ছে, এটা WHO 2018-19 সালে যে গাইডলাইন বানিয়েছে, কনসুলার গাইডলাইন, ওখানে কিন্তু দেওয়া আছে, আমি তার আগেগুলো দেখাচ্ছি না। 3টা গ্রুপ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে আছে ফ্লোরোকুইনোলিন, ল্যাফ্লক্সিন অথবা মেথোট্রেক্সিন, আরেকদিকে আছে ব্যারাকুইনোলিন, লিনাজোলাইড। আমি এখানে বলে দিই লিনাজোলাইড দেখেন, আচ্ছা ঠিক আছে পরে বলতেছি। গ্রুপ বিতে আছে ক্লোবাজেবিন, সাইক্লোসিন, অটেরিজোডিন। গ্রুপ সিতে আছে ইথামবিউটল, ডিলেমানাইড, পারজিনামাইড, ইমপেনামসিসপ্লাস্টিন, অরমেরোপেনাম, আরও আছে এমিকাসিন, স্ট্যাপ্টোমাইসিন, ইথিনিয়ামাইড, অরপ্রোথিনিয়ামাইড, প্যারামিসিলিন। এখন রেজিম কিন্তু ঠিক করবেন, এখানে কিন্তু পরীক্ষা ধরবে, কিন্তু ধরে কিন্তু পরীক্ষা যদি সম্ভব হয় ইনক্লুড অল থ্রি মেডিসিন ফ্রম গ্রুপ এ, তার মানে এখান থেকে আইদার ল্যাপ্রোসিন অথবা মেথোট্রেক্সিন নিলেন, যে কোনো একটা, আপনি ব্যারাকুইনোলিন নেবেন, লিনাজোলাইড নেবেন, মাস্ট। এবং দেখা গেছে এই 3টা অনেক এফেক্টিভ, অনেক এফেক্টিভ। এখন দেখেন, আচ্ছা লিনাজোলাইড কিন্তু আমাদের দেশে এত অর ইউজ করা শুরু হয়েছে, আলটিমেটলি আমাদের সাথে থাকবে কিনা সন্দেহ আছে। আচ্ছা আমি বলি, পরে হয়তো বলবো, 4টা অথবা 5টা কোনো কোনো দেশ 5টা ইউজ করে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে, বা 4টা ইউজ করে, তাহলে আপনি 3টা এনে নিতে পারেন আর লাগবে 1টা। গ্রুপ বি থেকে অ্যাড 1 অর বোথ মেডিসিন, যদি এখানে 3টা নিতে পারেন, বলে কেন নেবে ডিপেন্ডিং অন সেন্সিটিভ টেস্টিং, যদি সেন্সিটিভ টেস্টিং করে করতে হয় এগুলো, বা আপনি সেন্সিটিভ প্যাটার্ন দেখতে পাবেন, আপনি না থাকে আপনার দেশের সেন্সিটিভ প্যাটার্ন দেখে দেখলেন, যেমন মনে করেন আমি তো বলি আলটিমেটলি এই দেশে রিফ্লক্সিন মক্সিন সেন্সিটিভ থাকবে না, কারণ যেভাবে আমরা অহর ইউজ করি, আমরা কথা কথা ইউজ করি আমরা, শুধু আলটিমেটলি এতটা ভালোটা কিন্তু আমরা থাকবে না, থাকবে না, না থাকলে কি হবে,
থাকলো বিদ্যালয় লেনেজ রাইট, তখন কিন্তু আপনাকে এইসব গ্রুপ থেকে ডাক দিতে হবে। তার মানে বাকি থাকলো অ্যাড ওয়ান অর বোথ মেডিসিন, এরপরে যদি তাও 4% না হয় এরপরে ইভেন এখান থেকে এই গ্রুপ থেকে যে কোনো একটা নিতে পারে। এবং এগুলো সাধারণ হয়েছে কিন্তু অ্যাকর্ডিং টু ইপিকেসি অ্যান্ড পটেন্সি সাধারণ হয়েছে, তার মানে এই গ্রুপ সিএনবিতে ইতিপূর্বে মোস্ট পটেন্সিয়াল আর মোস্ট লেস পটেন্সিয়াল হলো প্যারামানি সিলিগেসি সিলিগেসি। শুধু আপনি যে কোনো একটা নিলে হবে না, আপনি দেখতে হবে যে চেষ্টা করুন উপর থেকে নেওয়ার জন্য। আমি বলবো যে স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বইতে আছে, বইতে নাই এটা ডব্লিউসি গাইডলাইনে আছে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এইটার একটু ব্যাখ্যা, থ্রি মোস্ট এফেক্টিভ এজেন্ট গ্রুপ টুগেদার অ্যান্ড স্ট্রংলি রিকমেন্ডেড ফর অল পেশেন্টস, যেটা বললাম আমি এই ক্যাটাগরি এই এইটা গ্রুপ এতে। তার ফর মোস্ট কেজেস স্টার্টিং উইথ ফোর ড্রাগস এবং ড্রপ টু থ্রি ওয়ান্স বেটাগলিন স্টপ সিমস টু বি সাফিসিয়েন্ট, কারণ বেটাগলিন বলা হয়েছে ছমাসে বেশি ইউজ করা যায় না, এই জন্য ছমাস পরে বেটাগলিন স্টপ হয়ে যাবে, থাকলো আর চারটা, যদি পাঁচটা ইউজ করেন তাহলে থাকবে চারটা। দি অপটিম ডিউরেশন অফ বেটাগলিন লেনালিডোমাইড লেনালিডোমাইড ইজ নট নোন, রিসার্চ চলতেছে, তো মনে করা হয় যে ছমাস পর্যন্ত দেওয়া যেতে পারে এবং মনে করা হয় যে চিল্ড্রেন দেওয়া যেতে পারে 3-6 বছরের পরেই দেওয়া যেতে পারে। এবং খেয়াল করছেন দিস আর অল অরাল রেজিমেন সম্ভব, কেন সম্ভব ধরুন আপনি যদি এখান থেকে তিনটা নিতে এখান থেকে যদি একটা নেন লেভফ্লক্সিন বা অক্সিজেন নেন, এখান থেকে ব্যাটাগরে নিজে নেন কটা তিনটা হইলো, এখান থেকে একটা চারটে হয়ে গেলো, বাস হয়ে গেলো, পাঁচটা করতে চান ইদান বলে নেন, আপনার কিন্তু ইঞ্জেকশন লাগতেছে না, কিন্তু এই মেকানিজমটা কিন্তু লাগতেছে না। শুনে ইউ ক্যান মেক এন অল অরাল রেজিমেন পসিবল এই এই গাইডলাইন অনুযায়ী। ইমিগ্রেশন স্ট্রেপটোমাইসিন আর ওনলি কনসিডার ইফ ডিএসটি কনফার্ম ফ্যাসিলিটি, তাহলে ইউজ করা যাবে না। আর স্ট্রেপটোমাইসিন তখন ইউজ করা হবে যদি ইমিগ্রেশন ইউজ করা না যায় কোনো কারণে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যানামাইসিন কিন্তু অ্যানক্যাপ্রিমাইসিন আর ব্যবহার করা হবে না, একদম একদম নিষেধ। কত বছর কয়েক বছর আগে কিন্তু ক্যানামাইসিন একটা ইম্পর্টেন্ট ড্রাগ ছিল, আমি দেখেছি লঙ্গার রেজিমেনিতে, কিন্তু এখন বলা হচ্ছে ক্যানামাইসিন ক্যাপ্রিমাইসিন অ্যাসিড পুরো আউটকাম অ্যান্ড নো লঙ্গার রিকমেন্ডেড। পাইজিনামাইড খুব এফেক্টিভ ড্রাগ আমাদের দেশে এখনো, কিন্তু এটাও না হবে যদি ডিএসটি রেজাল্টে করা যায় তাহলে নিতে বলতেছে। ইথিনামাইড প্রোথিনামাইড অ্যান্ড পিএস অনলি প্রপোজড ফর রেজিমেন হুইচ ডু নট কন্টেন, যদি সম্ভব না হয় তারপর দিকে নিবেন। অ্যামোক্সিলিন ক্লোবেনিক অ্যাসিড অ্যামোক্সিক্ল্যাব যেটা, এটা কিন্তু ম্যানোপেনাম এবং ইমিউনের সাথে দেওয়া হয়, সুতরাং অ্যামোক্সিলিন এবং ক্লোবেনিক যেটা এবং সিক্ল্যাব যেটা, এটা কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল ড্রাগ না, কিন্তু কিন্তু ইমপেনের ম্যারামানের সাথে একসাথে দিতে হয়, তাহলে ইমপেনের ম্যারামান কাজ করে না। খেয়াল করেন এজিথ্রোমাইসিন অ্যান্ড ক্লিনথ্রোমাইসিন আর নট ইনক্লুডেড অ্যাজ অ্যান্টিবায়োটিক্স। সুতরাং আমরা যখন করবো স্মিয়ার নেগেটিভ চিকিৎসা করবো, তখন কিন্তু আমরা সন্দেহ হলে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিতে হয় তখন কিন্তু আমরা কিন্তু এজিথ্রোমাইসিন ক্লিনথ্রোমাইসিন দিতে পারি, যে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক না। এটা এবং এই মেডিকেশনের চয়েস অনেক কিছু নির্ভর করে, ড্রাগের সাইড এফেক্টের উপরে, অ্যাভেলেবিলিটির উপরে, এগুলো অনেক ডিএসটি রেজাল্টের উপরে এবং সাইড এফেক্ট, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সুতরাং এগুলো কিন্তু এগুলো দেখতে হবে। ডিউরেশন মোটামুটি কম না, ডিউরেশন ঠিকই আছে। ইন্টেনসিফেজ, আচ্ছা ইন্টেনসিফেজ এটা একটা পুরোপুরি জিজ্ঞাসা করে, যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাইলে ইন্টেনসিফেজ বলা হয়, ইঞ্জেকশন না হলে এই শব্দটা টার্মটা ইউজ করা হয় না। ইন্টেনসিভ ফেজ শব্দটা ইউজ করা হয় যদি ইঞ্জেকশন থাকে, আর নাহলে বলা হবে যে ইনিশিয়াল ফেজ। তাইলে প্রথমে 5-7 মাস অথবা মানে 5-7 মাস আপনার কালচার কনভার্সন, এবং এই রেজিম কিন্তু কালচার বেসড, কিন্তু নট স্মিয়ার টেস্ট করে, কিন্তু এগুলো কিন্তু প্রতি মাসে মাসে কালচার করতে বলা হয়। এবং টোটাল ডিউরেশন কিন্তু আগের মতোই মোটামুটি 18-12 মান্থস অথবা 15-17 মান্থস আফটার কালচার কনভার্সন এবং পিএইচডিআর এক ডেজের মোটামুটি ডিউরেশন কাছাকাছি। শর্টার এমডিআর টিবি রেজিমেন, এখানে প্রশ্ন করার সুযোগ নাই, বাংলাদেশে পতাকা দিলাম কেন হঠাৎ করে, অনেক সময় আমি যখন ওই সেমিনারে করতাম তখন জিজ্ঞাসা করতাম হঠাৎ করে বাংলাদেশে প্রথমে দিলাম না বাংলাদেশের পতাকা, হঠাৎ করে এখানে বাংলাদেশের পতাকা কেন আসলো, কারণ এই শর্টার এমডিআর টিবি রেজিমেন আবিষ্কারের সাথে বাংলাদেশের নাম ও তো প্রথমে জড়িত। আপনার যদি কেউ যদি টিবির ট্রিটমেন্ট খাটতে যান, বিশেষ করে টিবি চিকিৎসা, প্রতি পাতায় পাতায় বাংলাদেশের নাম আসবে। আমি জানি না এই হসপিটালটা কজনে চিনে বা এই হসপিটালে কজনে গেছে, আমি গেছি। এবং আমি মনে করি যদি যারা ডাক্তারি করেন
তারা যদি ওই হসপিটালে না যান তাহলে বাংলাদেশ দেখা হবে না। আমি গেছি, ওই আমি টিভি কাজ করতে গেছি, এটা হলো টাঙ্গাইলের মধুপুরের জলছত্র হাসপাতাল এবং ডেমি ইনফরমেশন একটা টিবি একটা এলাকা এটা, এবং এখানে কিন্তু টিবি শর্ট কোর্সের শুধিগার হোম ফর শর্ট কোর্স টিবি রেজিমেন্ট, এবং ডেমি ইনফরমেশনে কিন্তু এই প্রথম এই শর্ট কোর্স নিয়ে কাজ করে, তারা অনেকগুলো কোহর্ট নিয়ে কাজ করছে। অনেক ডিটেলস বলতে যাবো, শুধু বললাম যে আপনাদের পড়তে হবে, ইতিহাস জানতে হবে। ডেমি ইনফরমেশন 6টা কোহর্ট নিয়ে কাজ করছে, কোহর্ট অনলি অবজারভেশন স্টাডি, এবং তারা 2011 সালের দিকে রেজাল্ট আসে, 2010-এর দিকে, এবং এই রেজাল্ট আসার পরে পৃথিবীতে হয়েছে শুরু হয়ে গেল, কারণ ইট ইজ দ্য ডিউরেশন অফ ট্রিটমেন্ট অনলি 9 মাস। তার দেখাইলো যে 9 মাসে টিবি চিকিৎসা হয়, কি কি ড্রাগ দেখেন, ইন্টেনসিভ ফেজে ক্যানামাইসিন, প্রথিনামাইড, আইএনএস হাই ডোজ, তখন ছিল গেটিফ্লক্সিন, এটা গেটিফ্লক্সিন উঠে গেছে, ক্লোবাজিমিন, ইথেমবেটল, পাইরিনামাইড, আর পরের 5 মাসে গেটিফ্লক্সিন, ক্লোবাজিমিন, ইথেমবেটল, পাইরিনামাইড, এবং দেখালো ওরা শর্ট কোর্স 9 মাস উইথ সেকেন্ড লাইন ড্রাগস অ্যাচিভড রিলাপস ফ্রি কিউর রেটস অ্যাপ্রোচিং প্রায় 88%। যে 2010 পাবলিশ হলো, আপনার পত্রিকা বলে দেখবেন পৃথিবীতে হয়েছে শুরু হয়ে গেল, যে না টিবি চিকিৎসা যুগান্তকারী আবিষ্কার হয়েছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি WHO কিন্তু অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু নো লঙ্গার রিকমেন্ডেড, কারণ দুনিয়া আগাচ্ছে, চেঞ্জ হচ্ছে সেটা, কিন্তু এটা দাবিদার কিন্তু বাংলাদেশ। এই জন্য বলছি, যখনই টিবি ড্রাগ নিয়ে কথা বলে, ডায়াগনোসিস নিয়ে কথা বলে, বাংলাদেশ রেজিমেন্টের কথা আসবেই, প্রতি পাতা থাকবে দেখবেন আপনারা। এখন দেখেন এটা কেমনি, এখন দেন এই শর্ট রেজিমটা কীভাবে আসতেছে, কারণ এটা কিন্তু এখন হলবে প্রথম চালু করলো ডেমিন ফাউন্ডেশন। ডেমিন ফাউন্ডেশন আবিষ্কারের পরে যেটা হলো, এটা যখন স্টাডি হলো তখন বললো এটা নিয়ে অনেক সমালোচনা হলো, বলে এটা অবজারভেশন স্টাডি, এটা কোহর্ট স্টাডি, এটা মানে পৃথিবীর কয়েকটা পাতা শুধু বাংলাদেশে হয়েছে, অনেক দেশে হয় নাই, যে দেশে টিবি বেশি সে দেশে হয় নাই। তখন করলো কি, এই ফ্র্যাঙ্ক ওপেন স্টাডি চালু হলো। যদি বলি ফ্র্যাঙ্ক ওপেন স্টাডি মানে কি, আমিও জানতাম না। ফ্র্যাঙ্ক ওপেন মানে কি, ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি, যেসব দেশের ফ্রেঞ্চ উপনিবেশ ছিল, ফ্রেঞ্চ ভাষা কথা বলে, সেই সব দেশে স্টাডি করে শুরু হলো। এই দেশগুলো হলো বেনিন, বার্কিস ফাস্কো, বুরুন্দি, ক্যামারুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্টা, কঙ্গো, নাইজার, রুয়ান্ডা, এইসব দেশগুলোতে এই স্টাডি তারা স্টাডি করা শুরু করলো, এবং তারাও কিন্তু ভালো রেজাল্ট পাইল। পাওয়ার পরে তখন WHO করলো কি, তারা অ্যাকসেপ্ট করলো, তারা বললাম ঠিক আছে, ইয়েস, তারা বাংলাদেশ স্টাডি কি অ্যাকসেপ্ট করলো, এবং বাংলাদেশ এবং WHO এই কাউন্সিলের গাইডলাইন বার করলো 2016 সালে, অ্যাকসেপ্টিং দ্যাট বাংলাদেশ রেজিম, এটা ঠিক আছে। তো চেঞ্জ করলো কি, গেটিফ্লক্সিন চেঞ্জ বাই মক্সিফ্লক্সিন, কারণ গেটিফ্লক্সিন করলে হাইপারগ্লাইসেমিয়া হয়, ড্রাগটা বাজারে পাওয়া হচ্ছিল না, ভালো ইনফরমেশন পাওয়া হচ্ছে না, একটাই চেঞ্জ, তাছাড়া হুবহু রাখলো, WHO এটাকে অ্যাপ্রুভ করলো। কিন্তু তারপরে বলা হলো যে এটা তো সব, এগুলো তো অবজারভেশন স্টাডি, সবে অবজারভেশন স্টাডি, কোর্স স্টাডি, আলোচনা সমালোচনা শুরু হলো। হওয়ার পরে তখন এই পৃথিবীতে প্রথম এই WHO অনেক দেশ ইউসির অনেকে মিললাম, বললো যে না তাহলে আমরা কন্ট্রোল স্টাডি করবো, র্যান্ডোমাইজ কন্ট্রোল স্টাডি, মাইন্ড প্লেসিবো কন্ট্রোল হবে না, কারণ রোগীর চিকিৎসা দিতে পারবেন না। সুতরাং এই জীবনে এই পৃথিবীর ইতিহাসে টিবি চিকিৎসায় এই কী বলে হইলো, এই স্টিম ট্রায়াল চালু হইলো, র্যান্ডোমাইজ কন্ট্রোল স্টাডি, মাল্টি সেন্টার পৃথিবীর সব দেশে। এবং এটা করার পরে আচ্ছা, এটা আমি আমার মনে হয় এইখানে চলে যাচ্ছি, এটা দেখে আসি, স্টিম ট্রায়াল খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেক ছাত্রের মুখস্থ করা উচিত। 4টা, প্রথম হলো স্টেজ ওয়ান নিয়ে কি করলো তারা, তারা বলো ঠিক আছে আমরা এই WHO স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যে 2011 সালে ছিল, এটার সাথে বাংলাদেশের স্টাডি, বাংলাদেশ রেজিমের আমরা কম্পেয়ার করবো। তার মানে স্টেজ ওয়ানে রেজিমেন্ট এ হলো WHO অ্যাপ্রুভ, সে বাতিল যেটা করছি আমরা 2000 অ্যাপ্রুভ গাইডলাইনে, সেই রেজিমেন্টের সাথে বাংলাদেশের রেজিমেন্টের, শুধু চেঞ্জ হলো কি, গেটিফ্লক্সিন চেঞ্জ করলো, মক্সিফ্লক্সিন দিয়া, আর ক্যানাবাইনটা রাখলো, এটা রাখলো রেজিম, এটা করলো। করার পরে যেটা হলো দেখা গেল যে না, এইটা এই ফেজ স্টেজ ওয়ান স্টাডিতে দেখা গেলো বাংলাদেশের রেজিমটা নট ইনফ্রুভ টু দ্যাট 24 মান্থস বা 20 মান্থস WHO 2011 সালে স্ট্যান্ডার্ড রেজিমে, এবং 2016 সালে WHO গাইডলাইন করলো, বলো না এটা বললো যে না বাংলাদেশ রেজিম ঠিক আছে।
তখন যেটা করা হলো, এরপরে বলতো না তাহলে আমরা আরো কিছু করতে পারি কিনা। তাহলে ডব্লিউসি কি বললো, MDR or RT patient who have not been previously treated for more than 1 month with second line medicine used in the shorter TB regimen or in home resistant to fluoroquinolone and second line injectable agent has been excluded. A shorter MDR TB regimen of 9 to 12 months, that is Bangladesh regime, may be used instead of longer regimen. That is what they said. Shudhu kisu kisu short to this. Airpore tara আমি জানতাম না, আমি কালকে যখন কাটা শুরু করলাম রেজাল্ট, এটা পাওয়া গেছে। আমি পরে বলতেছি নাইন মান্থস অল অরাল রেজিমেন্ট কনসিস্টিং অফ বেটাকোনোলিন, এই দুইটা ড্রাগটা প্রমিসিং ড্রাগ, বেটাকোনোলিন এটাকে বলছি লিডাকোনোলিন এবং ইয়া এইরকম চিকিৎসা কিন্তু ক্যানামাইসিন নেই, ক্যানামাইসিন জায়গায় বেটাকোলিন। এইটা ট্রায়াল শুরু হলো, এই ট্রায়ালটা কে করলো, এই ট্রায়ালটা করলো, আচ্ছা স্টেজ ওয়ান ট্রায়াল করলো, এই যে ট্রায়ালটা, এই ট্রায়ালটা ফ্রাঙ্কোফোন স্টাডি করলো, ফ্রাঙ্কোফোন দেশগুলা। আর স্টেজ ওয়ান এর ট্রায়াল, এই যে স্টেজ ওয়ান ট্রায়ালটা মঙ্গোলিয়া, জর্জিয়া এবং ইন্ডিয়া তো আছে, মালদোভা, মঙ্গোলিয়া, সাউথ আফ্রিকা এবং উগান্ডা, এসব কান্ট্রিতে ট্রায়াল চলছে। গত মাসে বোধ হয়, হ্যাঁ সরি, গত মাসে শোনা যাচ্ছে এখন। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা গত মাসে রেজাল্ট আসছে, আমি শর্ট করে ফেলতে পারি স্যার, আর 5 মিনিট এখন দেখো, তারপর আর খুশি না, ওরা বলে হ্যাঁ শর্ট করে ফেলছি, হ্যাঁ শর্ট করে ফেলছি, বসে দাও। রেজিমেন ডি ইজ এ 6 মান রেজিমেন কনসিস্টিং অফ বেটাকোলিন, ক্লোফাজিপিন, লেফ্লোক্সিন এন্ড প্রেজনামাইড গিভেন ফর 6 মান সাপ্লিমেন্টেড বাই আইএনএস এন্ড ইভেনামাইসিন ফর দা ফার্স্ট 2 মান্থস। এটা কিন্তু 6 মাসের রেজিমেন ডি, কিন্তু 2 মাস কিন্তু আবার ইনজেকশন, এটা নিয়েও কাজ হচ্ছে। এইটা আমি এসে বলছি, এখন দেখো কি আপডেট, যেটা আমি বললাম এইটা রেজাল্ট, এটা আপডেট। ডাটা ফ্রম দ্য সাউথ আফ্রিকা টিবি প্রোগ্রাম আর অ্যাভেলেবল টু অ্যাসেস হোয়েদার এ শর্ট আর অল অরাল বেটাকোলিন কন্টেইনিং রেজিমেন সেফলি ইমপ্রুভস পেশেন্ট আউটকাম হোয়েন কম্পেয়ার টু এ স্ট্যান্ডার্ড শর্ট আর রেজিমেন, মানে মানুষ রেজিমেন উইথ ইনজেক্টেবল। দি এক্সাক্ট দি ডাটা শিট এক্সক্লুডস পেশেন্টস উইথ এক্সটেনসিভ টিবি ডিজিজ, সিভিয়ার ফর্ম এক্সট্রাপুলারি টিবি, এই শোনা যাচ্ছে নাকি? আচ্ছা শোনা যাচ্ছে এখন, ঠিক আছে। তার মানে আমার বলা কথা হলো যে বর্তমানে যেটা আসছে এই যে তোমার 2019 এবং আগামী কনসোলে টেন মান্থস অল অরাল রেজিমেন কন্টেইনিং বেটাকোলিন এক্সক্লুডিং ক্যানামাইসিন ইজ দ্য ট্রিটমেন্ট চয়েস ফর এমডিআর টিবি, এটা মনে রাখতে হবে। আচ্ছা আমার শেষ, এক দু মিনিট লাগবে। এটা হলো ডিক স্টাডি বা বিপিএল রেজিম, এটা হলো এক ডি টিবির জন্য। এখানে কিন্তু ওই যে ওইদিকে পত্রিকা করছিল পিটনোমাইড, এটা নিয়ে একটা ট্রায়াল চলতেছে, বেটাকোলিন পিটনোমাইড এবং লিনোজোলাইন নিয়ে ট্রায়াল চলতেছে। এবং বলা হচ্ছে যে যদি এটা যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে যারা এক যে টিবি তাদেরকে বেটাকোলিন পিটনোমাইড লিনোজোলাইন দিয়ে চিকিৎসা করতে বলা হয়েছে। এই ট্রায়ালটা এখনো চলতে আছে, নামটা জানলে হবে এবং এটা পুরে দিতে হবে। আমার শেষ, বাকি রইল কি, বাকি রইল ডক্টর ইহাসানের জন্য যে এক্সট্রাপারমেন্টারি বিরাট ইস্যু কথা বলা হয় নাই,
লিম্ফনোড টিউবারকুলোসিস আমার স্পেশাল ইন্টারেস্ট, এবং লিম্ফনোড টিউবারকুলোসিস নিয়ে বাংলাদেশের রোগীরা এবং ডাক্তাররা অনেক ভুগতেছে, এবং টিউবারকুলোসিস স্পেশালাইজেশন অনেক ব্যাপার আছে, তার ম্যানেজমেন্ট টিবি ডেভেলপিং জন্ডিস আফটার স্টার্টিং অ্যান্টিবায়োটিক্স পরীক্ষা একটা ফেভারিট কোশ্চেন ফর রিটার্ন ভাইবা সব কাজের জন্য, ম্যানেজমেন্ট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন টু অ্যান্টিবায়োটিক্স তার মানে ডিসেনসিটাইজেশন এটা ইম্পর্টেন্ট ইস্যু এবং কনফিউজিং ইস্যু, এবং সাইড এফেক্টস অফ অ্যান্টিবায়োটিক্স এবং তার ম্যানেজমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমি চাইব কেউ না কেউ পরবর্তীকালে এগুলা আমাদের ছেলেদের জন্য ছাত্রদের জন্য এগুলো নিয়ে আসবে, ডক্টর এহসান ইয়া করবে, এবং এহসান আমাকে এই অনেকদিন পর 2 বছর পরে ক্লাসটা সুযোগ দেওয়ার জন্য, ডক্টর এহসান তার টিম এবং বিডি কি বিডি বিডি ফিজিশিয়ান বোধহয় প্ল্যাটফর্ম, এবং বোধহয় এটা কে করতেছে হ্যাঁ বিডি ফিজিশিয়ানস এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আর হেলথ হ্যাঁ বিডি ফিজিশিয়ানস হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস সবাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদ দেবো যদি কেউ ধৈর্য ধরে বসে থাকে তাদেরকে ধন্যবাদ দেবো, তার যদি আমার কথা শুনে থাকে। আমি আসলে বেশি কিছু পড়ে নাই, শুধু বসে কি পড়তে হবে পরীক্ষার জন্য এটা বলে গেলাম, বাকিটা পড়ে নিতে হবে। আর যারা আমাদের শিক্ষক যারা আছে তাদের জ্ঞান দেওয়ার কিছুই নাই, তারা সবে জানেন, তবে তারা আসাতে আমি মনে করি আমি উৎসাহ বোধ করছি, এবং যারা ছাত্র তারাও তো উৎসাহ বোধ করবে, এই জন্য সারা বসে থাকতে পারলে আমরা কেন বসে থাকতে পারবো না। সবাইকে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। আমি স্যার একটু বলতেই হবে স্যার, আমাদের আজকের এই প্রেজেন্টেশনের চেয়ারপারসন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সোসাইটি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের প্রেসিডেন্ট প্রফেসর এম ডি বিল্লাল আলম স্যার আমাদের মাঝে আছেন। স্যারকে আমি দেখেছি গাড়ির মাঝে বসেও স্যার মাস্ক পরেও আপনার প্রোগ্রাম শুনতে শুনতে আসছে নাকি বিল্লাল কই প্রফেসর বিল্লাল? জি স্যার আমার শিক্ষক, আমি যখন ট্রেনিং নেই বিএসএমএমতে, আমি 92 তখনকার আইপিজিএমআর, তখন স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আসেন 93-তে, তো স্যার সরাসরি আমার শিক্ষক। তবে আজকে যারা এই স্যারের লেকচার শুনলেন ওয়েবিনারে, আমি শুধু স্টুডেন্টের জন্য বলছি না, আমাদের মতো যারা প্রাক্তন শিক্ষক আমরাও রিটায়ারমেন্টে চলে গেছি, আজকের এই লেকচারে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। আমি শুধু এইটুক বলবো যে স্যারের লেকচারটা আর যে এই সামাইলা আমি একটু পরে কথা বলবো, যা বলছেন আমি মনে করি যে আমরা যারা সিনিয়র টিচার আছি, স্যার তো টিচারের টিচার, আমাদের মতো সিনিয়র টিচার এখানে অনেক কিছু শেখার আছে। তবে আমি রিকোয়েস্ট করব যারা এই অ্যারেঞ্জ করেছেন, লেকচার অ্যারেঞ্জ করেছেন, এই লেকচারটা টোটালটাই একটা বুকলেট আকারে যদি মানে নট অনলি দা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট প্রফেসরদেরকে যদি আপনারা এই বুকলেটটা স্যার হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বিল্লাল স্যার, স্যার প্লিজ। এখন প্রশ্ন হলো যে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে স্যারের এই লেকচারটা ছোট্ট একটা বুকলেট করে যদি আপনারা 1000 পিস 2000 পিস আমাদের সমস্ত মেডিকেল কলেজে দিতেন, এরা ফটোকপি করে নিত, এর মাঝখানে অনেক কিছু শেখার আছে, আমি মনে করি অনেক কিছু শেখার আছে। তবে আমি একই কয়েকটা সেন্টেন্স বলে আমি শেষ করব যে আমাদের দেশে এই এমডিআর টিবি এক্সডিআর টিবি কিভাবে হচ্ছে, আমাদের ব্র্যাক এবং অন্যান্য যে এনজিও এর মাধ্যমে সরকার যেভাবে টিবির ওষুধ দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যারা এই টিবির ওষুধগুলি দিচ্ছে তারা প্রপারলি দিচ্ছে না, আবার বিভিন্ন সময় দেখা যায় যে এই ব্র্যাক এবং বিভিন্ন সেন্টারে
যে সাপ্লাই গুলি আছে, মাঝে মাঝে দেখা যায় কারো মানে ওষুধের শর্টেজ আছে, মাঝে মাঝে একটা মাসে ওষুধ আসলো না, মাঝে মাঝে 15 দিন ওষুধ খাই নাই, মাঝে মাঝে 7 দিন মানে ওষুধ খাইতে ভুলে গেছে, এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের এই MDR টিভি এবং দুঃখজনক ভাবে XDR টিভি এটা কিন্তু আমাদের দেশে ডেভেলপ করছে। স্যার স্ট্যাটিস্টিক্স দেখিয়েছেন যে কত পার্সেন্ট আমাদের MDR টিভি, আমাদের টোটাল পপুলেশনের রেসপেক্টে যদি এই MDR XDR টিভি যদি হিসাব করা হয়, এটা কিন্তু আমাদের একটা ভীষণ অ্যালার্মিং। এন্ড টিভি ইজ দ্যাট টিউবারকুলোসিস ইজ দ্যাট ডিজিজ হুইচ ক্যান এফেক্ট হুইচ নট পার্ট অফ আওয়ার বডি এক্সেপ্ট ওই আমরা বলি 3-4টা যে থাইরয়েড প্যানক্রিয়াস মানে স্কেলটাল মাসল এবং কার্ডিয়াক মাসল। এখন তো থাইরয়েডও এর রিপোর্ট হয়ে গেছে যে 3টা অর্গানে টিবি হয় না, আর শরীরের সব জায়গায় টিবি হয়। আমরা তদানীন্তন IPDMR এবং বেসমেন্টে দেখেছি যে প্রত্যেকটা সাব স্পেশালিটি ডিপার্টমেন্ট, নিউরোলজিতে গেলেও টিবি, স্কিনে গেলেও টিবি, লিভার মানে হেপাটোলজিতে গেলেও টিবি, গ্যাস্ট্রোএন্টেরোলজিতে গেলেও টিবি, কিডনি ডিপার্টমেন্টে গেলেও টিবি, টিবি নেই কোথায়। অতএব টিউবারকুলোসিস সম্বন্ধে আমাদের জ্ঞান আপ টু ডেট থাকা উচিত, এবং আমি মনে করি যারা সারাটি জীবন এই যে টিভির উপর উনি কাজ করছেন, উনি যদি এই যে ছোট্ট একটা বুকলেট করে উনি মেডিকেলের বই লিখেছেন, আমরা এই অস্থির বই এটা সাংঘাতিক ভাবে ইউজ হচ্ছে। আমি যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলাম, স্পেশালি আমি তা ওনার বই নিয়েছি, এবং আমি মনে করি টিউবারকুলোসিসের উপর সারের যে দখল, আমি 35 ইয়ার্স শিক্ষকতা করছি, আমি তো মনে করি আমরা কোনোদিন সারের প্যারালাল হইতে পারবো না। তো সারের যে নলেজ, এই নলেজকে যদি স্টুডেন্টদের মাঝে টিচারদের মাঝে যদি এটাকে জিয়ে রাখতে হয়, তাহলে আমি মনে করি ছোট্ট একটি বুকলেট যারা অ্যারেঞ্জ করেছেন আর কিছু টাকা খরচ করে, যদি একটা ছোট্ট একটা বুকলেট, আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনারা না করেন আপনারা বলেন, আমরা সোসাইটি অফ মেডিসিন থেকে আমরা একটা ছোট্ট একটা বুকলেট প্রফেসর এম এ জলিল চৌধুরী এটা ইয়া করেছেন, আমরা সমস্ত স্টুডেন্ট এবং স্টুডেন্টের কাছে এটা পৌঁছে দিব। আমি সবশেষে জলিল স্যারকে এবং যারা যারা এখানে প্যানেলে আছেন এবং যারা যারা এইটা শুনছেন, যারা যারা পরবর্তীতে ফেসবুকে এটা দেখবেন এবং এটা অবজার্ভ করবেন, আপনারা দেখবেন যে কত অসংখ্য নতুন ইনফরমেশন, অথবা যে ইনফরমেশন গুলি আপনি জানেন ভালো করে জানেন না, এবং এইগুলি প্র্যাকটিক্যালি স্যার এই 40 বছরের অভিজ্ঞতা, এই 45 বছরের অভিজ্ঞতায় স্যার যেটুকু ফেস করেছেন, স্যারের লব্ধ জ্ঞানটুকু যদি আমরা এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগাইতে পারি, তবেই আমি মনে করি আজকের এই লেকচার সার্থক হবে এবং সবার জন্য এটা উপকার হবে। আমি সবশেষে স্যারকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ প্রফেসর বিল্লাল আলম স্যার। আমরা অবশ্যই স্যার আপনার প্রপোজাল অনুযায়ী একটা বুকলেট ইনশাল্লাহ করব আফটার প্যান্ডেমিক, এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা বিডি ফিজিশিয়ান যদি আমরা সৌভাগ্যবান হই আপনার বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সঙ্গে আমরা প্রোগ্রাম করার আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছি। স্যার প্রফেসর জলিল স্যার অনেক কোশ্চেন জমছে, কিছু করার নেই স্যার, আপনাকে তো প্রতিদিন পাবো না, আমরা কোশ্চেন শুরু করি। আর প্রথমেই স্যার আমাদের বিডি ফিজিশিয়ান গ্রুপের মডারেটর ডাক্তার রুহুল কবির, উনি সহকারী অধ্যাপক সিলেট এম জোস মেডিকেল কলেজ, ওনার কোশ্চেন। ডাক্তার রুহুল কবির প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো রুহুল, বলো স্যার। আসলে আমি যেটা বলতে চাই যে আমার একটা সৌভাগ্য যে আমি এমডি কোর্সের 3 মাসে স্যারের ইউডিটি ট্রেনিং করার সুযোগ পাইছিলাম। তখন আসলে স্যার আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে টিভির সব বিষয়গুলোকে মানে ক্লাস নিয়েছিলেন, আমরা সেগুলো এখনো মনে আছে। এবং আমি শুধু একটা জিনিসই জানি যে বাংলাদেশে টিভির অথরিটি বলে যদি আমি কাউকে চিনি তাহলে সেটা হচ্ছে প্রফেসর জলিল চৌধুরী স্যার। এবং আমরা সিলেটে আসলে সিলেটের সাথে স্যারের আত্মিক সম্পর্ক, স্যার সিলেটে আসেন আমাদের পরীক্ষা নেন, এবং আমি রেজিস্ট্রার হিসাবে স্যার এখন রেজিস্ট্রার হিসাবে যখন ছিলাম স্যারকে আমি রিসিভ করতাম অনেকদিন, স্যার আমাকে একটা স্নেহ দৃষ্টিতে দেখেন, স্যারের ইউনিটি ট্রেনিং করছি এবং একটা জি স্যার আমার আসলে স্যার একটা কোশ্চেন ছিল যে টিউবারকুলোসিসের পালমোনারি টিউবারকুলোসিসের বাইরে স্যার যদি ওই বিষয়টা স্যার আলোচনায় নিয়ে আসেন নাই, কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি স্যার যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালগুলো তার জিন এক্সপার্টের বিষয়ে স্যার আসলে আমাদের
অ্যাকচুয়াল গাইডলাইন সম্পর্কে যদি সংক্ষেপে স্যার কিছু বলতেন যে এই ম্যাটেরিয়াল গুলাকে জিন এক্সপোর্ট করার বিষয়ে স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, জিন এক্সপোর্ট তো করতে পারি আমরা, তো দেখতে হবে জিন এক্সপোর্ট পজিটিভ আসলেও আমি বলছি ড্যাট বেসিলে তো জিন এক্সপোর্ট পজিটিভ আসে। সুতরাং জিন এক্সপোর্ট পজিটিভ আসলে টিবি এই কথাটা বলা যাবে না। সুতরাং ধরো মনে করো যদি কিনা বলে কোনো একটা এক্সট্রাবায়োটিকগুলোসে যদি টিবি বেসিলে থাকে, হয়তো দেখা গেলো যে সেটা টিবি না কিন্তু কারণে কোনো কারণে আগে টিবি হয়েছিল, সেখানে টিবি বেসিলে ঢুকে আসে, ওটা ডেড বেসিলাই, সেখানেও কিন্তু হইতে পারে। তবে যদি কারণ এক্সট্রাবায়োটিকগুলো ডায়াগনোস করতে কোনো টুল খুব বেশি নাই কিন্তু আমাদের হাতে, খুব বেশি টুল নাই। সুতরাং সেখানে যদি জিন এক্সপোর্ট পজিটিভ আসে আর ক্লিনিক্যালের সাথে মিলে, তাহলে আমি মনে করি উই ক্যান অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ টিউবারকুলোসিস। থ্যাংক ইউ তোমাকে প্রশ্ন করার জন্য, তুমি অনেক কথা বলে ফেলছো, এত প্রশংসা তুমি তো চিনো আমাকে, আমি তোমাকে চিনি। থ্যাংক ইউ। তো আমরা সিলেট গেলে তাহলে আমাদেরকে খুব আদর আপ্যায়ন করো আমি জানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। পরবর্তী কোশ্চেন ডক্টর সাজ্জাদ হক, উনিও সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের। আর ডক্টর সাজ্জাদ হক প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সাজ্জাদ, কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি স্যার। স্যার লাস্ট 90 মিনিটস আই থিংক দিস ইজ দ্য গোল্ডেস্ট টাইম ইন মাই লাইফ। এরকম লেকচার আমি ইতিপূর্বে শুনেছি কিনা আমি নিজে একটু সন্দিহান আছি স্যার। এবং আই থিংক এই যে লেকচারটা দিয়েছেন স্যার, নট অনলি ইন বাংলাদেশ, আই ক্যান ডেয়ার টু চ্যালেঞ্জ যে পৃথিবীর কোন দেশের কোন একাডেমিশিয়ান এত সুন্দর করে টিউবারকুলোসিসের উপরে এত ভালোভাবে কথা বলতে পারবে। আই মিন ডাউট স্যার, রিয়েলি স্যার, আপনাকে কিভাবে ঠিক থ্যাংকস দিব এটা আমার স্বভাবত কল্পনারও বাইরে স্যার। স্যার প্রশ্ন যেটা, আমরা আজ থেকে কয়েক বছর আগেও যখন ওই ক্যাটাগরি টু তে স্ট্রেপটোমাইসিনটা ছিল স্যার, তখন আপনি যখন নতুন কোন পেশেন্টকে ডায়াগনোসিস করলেন যে পালমোনারি টিউবারকুলোসিস আইদার স্মিয়ার পজিটিভ অর স্মিয়ার নেগেটিভ, অনেক সময় পাস্ট হিস্ট্রি অফ টিবি আছে কি ছিল কি ছিল না জিজ্ঞেস করার সময় বলতো যে হ্যাঁ আছে। কতদিন আগে? যে 15-16 বছর আগে। সামটাইমস স্যার, নট ফ্রিকুয়েন্টলি, ভেরি ইনফ্রিকুয়েন্টলি, কখনো কখনো এমন হইতো যে এত আগে হিস্ট্রি 15-16 বছর আগে, আচ্ছা ঠিক আছে এখন আর ক্যাটাগরি টু দেশে ঝামেলা করার দরকার নাই, আবার ক্যাটাগরি ওয়ান এ শুরু করি। স্যার এইটা কতটুকু সাইন্টিফিক ছিল কিংবা এটা এরকম আপনারা কখনো কখনো করেছেন কিনা স্যার, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি স্যার। না এটা কিন্তু এত বাস্তব, এটা বাস্তব সমস্যা আসলে। বহু আগে যে টিবি চিকিৎসা হয়ে থাকে, কদিন চিকিৎসা করছে বা কি করছে আমরা জানি না, কত বছর না। সুতরাং এখন এখন আমার মনে তো হয় যে ক্যাটাগরি টু আগে, এখন তো তুমি ক্যাটাগরি টু এটা আগে খুব স্টাফ খুব কস্টলি না, ঠিক খুব পেইনফুল ড্রাগ ছিল এবং খুব সাইড এফেক্ট হতো। সুতরাং আমি তো মনে করি যে এত আগে চিকিৎসা করে থাকলে এখন এটাকে নতুন করে ইনফেকশন হয়েছে না করে ল্যাপস দিতে বলা মুশকিল। সুতরাং আমি মনে করি ক্যাটাগরি ওয়ান দিয়ে শুরু করা ভালো, ক্যাটাগরি ওয়ান দিয়ে শুরু করা ভালো, ফেল করে তখন দেখা যায় ড্রাগ এবং লেস কস্ট ড্রাগ, ক্যাটাগরি ওয়ান দিয়ে শুরু করা ভালো, ক্যাটাগরি ওয়ান দিয়ে। থ্যাংক ইউ স্যার। আমাদের মাঝে আরো যুক্ত হয়েছেন স্যার ডক্টর ফেরদৌস রহমান, উনি সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর ফেরদৌস রহমান প্লিজ আনমিউট করেন। তুমি কি প্রশ্ন করবার? হ্যাঁ না স্যার আমি প্রশ্ন করবো না স্যার, আমি প্রশ্ন করার সাহসই রাখি না আপনার কাছে। আসলে প্রশ্ন করার মতো সুযোগই স্যার রাখে নাই আসলে, সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর স্যারের কাছ থেকে তো টিভি সম্পর্কে আমরা সেই প্রথম থেকেই শুনছি। আমি আসলে স্যারের সবচেয়ে আর কি দীর্ঘ সময়ের ছাত্র বলতে পারেন সবাই, 2003 থেকে 2020 পর্যন্ত বাজি একটা লম্বা সময়, এত বড় ছাত্রত্ব জীবন মনে হয় স্যারের কাছে কেউ আছে কিনা আমি নিজেই সন্দিহান। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর লেকচার দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো বলার দরকার নেই কোনো। হ্যাঁ স্যার কোনো অংশই বাকি নেই যার জন্য আসলে কোনো কোশ্চেনও করব না। না বাকি আছে, ইয়াসান তো না, ইয়াসান তো আমাকে তাড়া দিছে, কান তাড়া দেওয়ার কারণ আছে, আমি তাকে আগে বলছি আমাকে তাড়া দিও, তাই না? নাহলে কিন্তু পরে দিতে কিন্তু আরো ভালো জিনিস আরো ডিটেল বলা হচ্ছিল আর কি, তাও কিনা পরে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, সুস্থ থাকুন সবাই। স্যার একটা কোশ্চেন আছে স্যার, স্যার হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইউজ ইন টিবি ইন প্র্যাকটিক্যাল পারপাসেস এন্ড ফর হাউ লং?
এখন শোনো, টিভিতে ইন্ডিকেশন স্টেরয়েড এটা কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, এটা বইতে স্পষ্ট বলা আছে যেখানে যেখানে ম্যান্ডেটরি মাস্ট, যেমন পেরিক্লিফিশন এখানে বসে দিতে বলছে, কারণ পেরিক্লিফিশন না দাও টিভি ওষুধ তাহলে কিন্তু যে কোনো সময় কনস্টিপেটেড হয়ে যাবে, সুতরাং এটা দিতে হবে ইন্ডিকেশন, ইট স্ট্রং ইন্ডিকেশন আছে। তারপর সিএনএস টিউবারকুলোসিস, যদি সিএনএস টিউবারকুলোসিস না দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু পরে কিন্তু হাইড্রোকার্বন ডেভেলপ করবে, এটা কিন্তু এই যে স্ট্রং ইন্ডিকেশন। কিন্তু কতগুলো জিনিস আছে যেখানে স্ট্রং না, যেমন ক্লোরোফিশন, এখানে ইন্ডিকেশন ব্যাপার আছে, যদি ম্যাজরিফিশন হয় টুথারে বেশি হয় তাহলে দিতে বলা হয়, মাইলকে দিতে মানা করা হয়। আবার এই জন্য ওইগুলো ইন্ডিকেশন তো বলাই আছে, সব স্ট্রং ইন্ডিকেশন দুইটাই আছে, ক্লোরোফিশন এবং সিএনএস ইন্ডিকেশন, আর বাইগুলো স্ট্রং ইন্ডিকেশন না। হ্যাঁ, এয়ারলাইন টিভি এয়ারলাইমিটেও দেওয়া উচিত, কারণ এয়ারলাইমিটে দুই কারণে দেওয়া হয়, একটা হলো রিপ্লেসমেন্ট দেওয়া লাগতে পারে, আর নাইলে এমনিও দেওয়া লাগতে পারে এয়ারলাইন টিভিতে। স্যার আমাদের আরেকজন লেডি ডক্টর কোশ্চেন আছে স্যার, উনি হোস্টেলে থাকেন, উনি যেটা বলছেন উনাদের এক উনার এক ছোট বোনের এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়েছে, তার ফিজিশিয়ান তাকে বল স্যার এটা অর্গানটা মেনশন করেন নাই, শুধু বলছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস, তো ফিজিশিয়ান তাকে যেটা বলছে তার মানে সেই ছোট বোনকে বলছে রুমেই থেকে চিকিৎসা নিতে, তো তার রুমমেট যারা আছে সবাই রুম থেকে ভাগছে। এখন স্যার মানে তার যেটা কোশ্চেন হচ্ছে যে এখন এই ক্ষেত্রে স্যার আসলে কি করা, মানে বাকিটা কি রুমে থাকবে নাকি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এর যে পেশেন্ট সে অ্যাবসলিউটলি আইসোলেটেড থাকবে? এই জন্য এটা যে কোত্থেকে আমাদের কাছে আসলো এটা তো ওর একা প্রশ্ন, এটা বহু মানুষ যেই শুনে যে টিভি হইছে টিভি তার থালা বাসন সব আলাদা করে ফেলে, সব আলাদা হইতে অসম্ভব। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস নট এ ইনফেকশাস ডিজিজ, এক নাম্বার ইট ইজ নট এ ইনফেকশাস ডিজিজ, একমাত্র স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস আর ইনফেকশাস, বাকিগুলা মোটে ইনফেকশাস না। সুতরাং এক্সট্রা পালমোনারি বলে মোটেই ইনফেকশাস না, রাদার পসি বেসিলারি, বেসিলারির সঙ্গে কম, শুন তার তো আলাদা হওয়ার কোনো কারণ নাই, তার টিবি হয়েছে মনেই করার দরকার নেই, কেউ ভুলে থাকলে না জানার কারণে বলছে উনি। থ্যাংক ইউ স্যার। স্যার আরো অনেক কোশ্চেন আছে স্যার, আমি একটু শর্টেই করি স্যার। ডক্টর সাদ আহমেদের একটা, স্যার ডক্টর সাদ আহমেদের একটা কোশ্চেন আছে স্যার, উপজেলা পর্যায়ে স্যার যারা কাজ করে তাদের জন্য তো জিন এক্সপার্টটা এত অ্যাভেলেবল না, এখন তারা দেখা যায় যে স্যার ফিচার শুনে অনেক সময় চেস্ট এক্স রে নরমাল কিন্তু ইএসআর বেশি, আর এমটি টেস্টের উপরে ভিত্তি করে তারা এন্টি টিউবারকুলোসিস মানে ড্রাগ শুরু করে দেয়। এখন স্যার এমটি টেস্টের যেমন 10 বা 10 মিলিমিটার 20 মিলিমিটার বা এমটি টেস্টের ব্যাপারটায় কতটুকু সিগনিফিকেন্ট, বা এইটার উপর বেস করে কতটুকু এমটি টিবি ড্রাগ দেওয়া যায় স্যার, এই ব্যাপারে স্যার আপনার? দেখো এটা ঠিকই আছে, ও যে প্রবলেমটা বলছে এটা কিন্তু রিয়েল প্রবলেম, এটা কেন ও কেন উপজেলা কেন ঢাকা তো হয়, আর জিন এক্সপোর্ট এত আহামরি কিছু না যেটা দিয়ে তুমি সবকিছু ডায়াগনোস করতে পারবা, বিশেষ করে এক্সট্রা পারমিটিভ এগুলো যে ডায়াগনোস করতে জিন এক্সপোর্ট মোটেই কোনো ভালো জিনিস না কিন্তু, এবং এগুলো কিন্তু স্মিয়া নেগেটিভ টিভি এবং এক্সট্রা পারমিটিভ এগুলোর জন্য ডিপেন্ডস অন দ্য এক্সপিরিয়েন্স। আজকে আমাকে অনেকে যারা বললো যে টিভি এই যে এতগুলো কথা বলতে পারলাম, কেন বলতে পারলাম, কারণ আমি পরপর তিনবার 3-5 বছর আমি কিন্তু আই ওয়ার্ক উইথ টিভি, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি কিন্তু এই টিভি নিয়ে কাজ করছি, এবং বিদেশি টিম ছিল ওদের সাথে ঘুরছি, এই জন্য কিন্তু টিভির ব্যাপারে আমার একটা ইন্টারেস্ট ডেভেলপ করছে, টিভির ব্যাপারে কিন্তু জানতে পারছি, বইয়ের বাইরেও অনেকে জানতে পারছি, এই জন্য ও যেটা বসছে সেটা ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স। এখন পিওর কেস যদি হয়, যদি হাই এশিয়ান বেশি থাকে, ইএসএ বেশি থাকে, সিআরবি বেশি থাকে, যদি ম্যান্টো পজিটিভ হয়, এবং যদি এবং ইফ ইয়ে ক্যান এক্সপ্লোর দ্য আদার ডিজিজেস, তাহলে হি ক্যান ট্রিট হিম অ্যাজ এ টিউবারকুলোসিস, কোনো সমস্যা নেই, করতেই পারে, কিন্তু তার জন্য তার এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে হবে, এবং অন্য যেগুলো পসিবিলিটি সেগুলোকে অ্যাসেস করতে হবে। স্যার আমাদের একজন গাইনোকোলজিস্ট, স্যার একজন গাইনোকোলজিস্টের একটা কোশ্চেন আছে স্যার, মানে প্রেগন্যান্সিতে টিউবারকুলোসিস ম্যানেজমেন্টের ব্যাপারে স্যার আপনার গাইডলাইন কি, বা এই ব্যাপারে স্যার আপনি তেমন কিছু মেনশন করেন নেই, বা ট্রাইমেস্টার বেসিসে স্যার কোনো আপনার মানে অবজারভেশন আছে কিনা স্যার? ওই যে রাখছি এটা টিবি স্পেশাল সিচুয়েশন তোমাদের রাখছি এটা, ওইটা পরে স্যার এটা না, তো যেহেতু বলছে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, একে ড্রাগ দেওয়া হবে, কোনো সমস্যা নেই, এবং সব ট্রাইমেস্টারই স্যার? জি স্যার, সব সময় একই, সব সময় কোনো সমস্যা নাই, কোনো সময়। তবে যেহেতু এগুলো নাই এখন, কেন আছে স্টাফ এখন নাই, এগুলো নাই, শুনুন ক্যাটাগরি ওয়ান যে চিকিৎসাগুলো আছে এগুলো সব দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কোনো সময় দিতে পারে। তবে যেহেতু থার্ড ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে জন্ডিস ডেভেলপ করতে পারে, ফ্যাট লিভার থাকে, তাহলে দেখতে হবে যে তাদের জন্ডিস ডেভেলপ করে কি না, জন্ডিস হয় কিনা খেয়াল করতে হবে, তো তার দেয়ার মোর পন্ড ডেভেলপমেন্ট জন্ডিস, এগুলো একটা জিনিস হইতে পারে, এগুলো একটা জিনিস। দ্বিতীয় কথা হলো, যদি খুব হাইলি ইনফেকশাস না হয়, মানে বেসের লোড যদি বেশি না থাকে, এমন যদি এক্সট্রা ডিফিকাল্টিস হয়, তাহলে ইউ ক্যান অ্যাভয়েড পারজিনামাইড, হুইচ ইজ এ হ্যাপাটোক্সিক ড্রাগ। সুতরাং হ্যাপাটোক্সিক পারজিনামাইড দেওয়া হয় তখনই কেভিটি টিউবারকুলোসিসে, যেখানে বেসের লোড বেশি থাকে এবং স্মিয়ার পজিটিভ, ওগুলোতে পারজিনামাইড ভালো কাজ করবে বলে মনে করা হয়,
সুতরাং যদি এটা না হয় তাহলে আমি তো মনে করি যদি মাইল কেজ হয় এক্সট্রাপলামি টিবাকুলোসিস হয় স্মিয়ার পজিটিভ না হয় তাহলে পাইজিনেমিড ছাড়াও কিন্তু চিকিৎসা দিতে পারে যদি জন্ডিস সম্ভাবনা থাকে। স্যার নেক্সট কোশ্চেন ডক্টর দীন ইসলাম এর, তার কোশ্চেনটা ছিল আসসালামু আলাইকুম স্যার, মাই কোশ্চেন ইজ ইন ক্যাটাগরি বি ট্রিটমেন্ট লিম্ফ নোড প্লুরাল অ্যাবডোমিনাল এক্সেট্রা এক্সট্রাপালমিনারি টিবি কেসেস হোয়াট উইল বি দ্য রেজিমেন 6 FDC প্লাস লিভোফ্লক্সাসিন, যে এই যে একটা কোশ্চেন দিছে মানে মানে 6 4 FDC প্লাস লিভোফ্লক্সাসিন এরকম কিছু হবে কিনা রেজিমেন্টটা। প্রথম কথা হলো এক্সট্রাপালমিনারি টিবাকুলোসিস শুড নট ফেল, প্রথম কথা, কারণ তাদের বেসিলাই লোড এত কম থাকে, বেসিলাই এত কম থাকে তাদেরকে 4 ড্রাগ রেজিমেন্ট দিয়ে তারা ফেল করবে এটা হওয়া উচিত না, হয় না, হয় না এটা। ফলে হোটেলে কথাটা আসলো কেন, কথাটা আসলো মিস ডায়াগনোসিস মিস ইন্টারপ্রিটেশনের জন্য। আমি একটু গল্প বলি না, বলে পারতেছি না, আমি যখন টিভি নিয়ে কাজ করলাম তখন দেখা গেলো যে ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট রেজিম বেড়ে গেছে একবার আজ থেকে 10 বছর আগে। আমি বললাম যে কী ব্যাপার, ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট বাড়লো কেন, এত কি ফেল করছে ক্যাটাগরি 1, ফাইল করা শুরু করলাম। তো জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, দেখলাম যে ক্যাটাগরি 2 লিমনোড টিভিতে পারছে। তো ঘটনাটা কী হয়েছে, লিমনোড টিভিতে কেন বাড়লো, দেখা গেলো যে লিমনোড টিভি 6 মাস, এগুলো আমি পরে টিভি চিকিৎসা বলবো, লিমনোড টিভি চিকিৎসা দেখা গেলো যে 4-5 মাস পরে লিমনোড তখন বড় হওয়া শুরু হলো, তখন আবার অ্যাপেন্ডিসি করছে, তারা আবারও কেজিশন পাইছে, বজেটে ফেল করছে, দাও ক্যাটাগরি 2 দাও। কিন্তু লিমনোড টিভিতে টিভি বেসিলে এত কম থাকে, এক্সট্রা প্লেনার টিভিতে প্রোভিশনে এইসব ইফিউশনের টিভি বেসিলে এত কম থাকে, তারা ক্যাটাগরি 1 ফিল করার কথা না। ফেল যে করছে আদৌ ফেল করছে সেটা দেখা দরকার আছে, যদি ডেফিনেটলি ফেল করে থাকে রেজিম চেঞ্জ, প্রথম কথা ফেল হওয়া উচিত না, আজ ফেল করে থাকে রেজিম সেম হবে। স্যার নেক্সট কোশ্চেন ডক্টর শফিকুল ইসলামের, স্যার একটা পেশেন্ট এমটিটিবি পাচ্ছে, সে মাঝে 7 ডেজ ড্রাগ ডিসকন্টিনিউ করলো, তাহলে আমরা কি আবার নতুন করে স্টার্ট করব? না, 7 ডেজ লাগবে না, তবে এটা একটা রেজিম আছে, এই যে এনটিবির গাইডলাইনে বলা আছে কয়দিন হইলে কি করতে হবে, 1 মাস হলে কি করতে হবে, 2 মাস হইলে কি করতে হবে, এটা একটা একটা টেবিল আছে, তবে 1 সপ্তাহ হলে লাগবে না, কন্টিনিউ করলে হবে। কিছু প্রশংসা বাক্যের সঙ্গে আবার কোশ্চেনও আছে ডক্টর সেবাস পলের, আমি কে দরকার নাই, না স্যার একটু করি, স্যার আপনি একটু প্রশংসা আপনাকে করাই উচিত স্যার, থ্যাংক ইউ স্যার, না না স্যার একটু স্যার আরেকটু করি স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইওর ব্রিলিয়েন্ট ক্লাস, অল অফ আস ফ্রম ডিপার্টমেন্ট অফ মেডিসিন বিএসএমএমইউ মিস ইউ ভেরি মাচ এন্ড ইওর ক্লাসেস। স্যার আই হ্যাভ 1 কোশ্চেন স্যার, স্যার ডক্টর সেবাস পল, সেবাস পল আর কি, স্যার কোশ্চেন হচ্ছে স্যার আই হ্যাভ 1 কোশ্চেন স্যার, dead MTB bacilli can yield positive expert report in this situation, yes. What can we do sir? Clinical judgment lagbe, clinical judgment lagbe, dor opas 6 mash pore tumi test korla dekha jay gene expert positive hoyse, tumi bolte parona je eta relapse korche ba recurrent hoyse ba kibe bhalo hoyne bolte parbo na, kar dead bacilli thakle ami bolchi dead bacilli thakle ejono boshe korai uchit na, follow up case e ফলো আপ কেজে করাই উচিত না, তোমার যদি সন্দেহ হয় এটা ব্রঙ্কাইটিস, যদি সন্দেহ হয় এটা সিবিডি, ওই ধরনের ক্ষেত্রে করাই উচিত না, কারণ ব্রঙ্কাইটিস রোগী দেয় সিবিডি রোগী দেয় বেসিলাই ডেড বেসিলে থাকতে পারে, পুরা লাং ক্যাভিটিতে লাং অ্যাবসেস রোগী দেয় কিছু ডেড বেসিলে থাকতে পারে, সেগুলো করাই উচিত না। আর যদি করে ফেলো দেন তোমার ক্লিনিকে চিন্তা করতে হবে আদৌ টিবি কিনা, সুতরাং অনলি ডিপেন্ডিং অন কিনা বলে জিন এক্সপার্ট অন ফলো আপ কেস, যদি টিবি চিকিৎসা দাও কতদিন পরে স্যার নেগেটিভ হওয়ার কথা, বা যদি নেগেটিভ না হয় আমি কতদিন পর্যন্ত ওয়েট করবো, কারণ স্যার জিন এক্সপার্ট তো পেরিফেরিতে দেখা সম্ভব না, তারা এটাকে কিভাবে জাজ করবে? শুরু করলে মনে করা হয় যে 2 সপ্তাহ পরেই কিন্তু এটা স্মিয়ার নেগেটিভ হয়ে যায়, তবে আবার বেসিলাই লোডের উপরে, বেসিল লোড যদি বেশি থাকে ধর কেভিটি টিবি যদি হয় তাহলে বেশি লাগতে পারে, ইউজুয়ালি 2 সপ্তাহ পরে আর থাকে না, এই জন্য যদি কেউ প্রিমিটিভ মেজার নেয় মাস্কের মুখে মাস্ক ইউজ করে 2 সপ্তাহ ইউজ করলে হবে। স্যার আরেকটা কোশ্চেন আসছে স্যার,
দিলীপ স্যারকে দেখে একটা কোশ্চেন করে ফেলছেন একজন, স্যার রেনাল টিবির ব্যাপারটা স্যার, বা আপনিও যদি আনসার দেন, আপনি দিতে পারেন যে রেনাল টিবি স্যার কিভাবে ডায়াগনোসিস করব। দিলীপ স্যার বসে আছে কারণ দিলীপ স্যার আসে যখন এই কষ্ট একটু কষ্ট করুক না, দিলীপ স্যারকে দাও স্যার। দিলীপ স্যারকে আছেন? দিলীপ স্যারকে দাও, আছে আছে, এই দেখা যাচ্ছে তো নাকি নাই? না স্যার দিলীপ স্যারকে তো আমি বলি, হ্যাঁ স্যার আপনি বলেন স্যার, রেনাল টিবি স্যার কিভাবে ডায়াগনোসিস করব এবং এইটা ট্রিটমেন্ট কিভাবে আমরা করব। ভাই এটা তো আবার সেই স্পেশাল সিচুয়েশন চলে গেল, একটা ক্লাস লেকচার লাগবে এটা, কারণ প্রতিটা অঙ্গের টিবি কিন্তু একটা আলাদা লেকচার লাগবে, আলাদা লেকচার লাগবে। তবে ডায়াগনোসিস করার জন্য না আমি সঙ্গেই বলে দিই, ডায়াগনোসিস একই জিনিস, সব ডায়াগনোসিস একই জিনিস। সে আবার অ্যাপি দেখতে হবে, যেহেতু স্যাম্পল ইউরিন, ইউরিন অ্যাপি দেখতে হবে, অ্যাপি স্টেন করতে হবে, অ্যাপি কালচার করতে পারো। তবে এখানে অনেক মিথ, অনেক গল্প, অনেক ইতিহাস আছে যারা প্র্যাকটিস জানে। কিছুদিন আগেও এক রুগী, আমার এক রুগী ইউরিনে পিসিআর পজিটিভ পাওয়া গেছে একটা স্যাম্পলে, এনটিবি ডায়াগনোসিস দেওয়া দিবে বলে বলতেছে, আমি আবার করেন করে দেখেন না, আবার নেগেটিভ আসছে, সেগুলো দেখতে হবে। ডায়াগনোসিস অনেক জিনিস আছে, অনেক ব্যাপার আছে ডায়াগনোসিস করার জন্য। তারপর ট্রিটমেন্টের ব্যাপারে যেগুলো রেনাল ক্লিয়ারেন্স কম হয়, যেমন স্ট্যাপ্টোমাইসিন ক্যানামাইসিন দেওয়া যাবে না, ইথামবুটাইল ডোজ রিডাকশন করতে হবে, রিভামপিসিন পারাসিটামিনেট ডোজ রিডাকশন করতে হয় না, ইথামবুটাইল ডোজটা রিডাকশন করতে হয় অ্যাজ পার সিসিআর, এগুলো গাইডলাইন করে বলা আছে। এগুলো স্যার আরো কিছু কোশ্চেন চলে আসছে স্যার, যেহেতু আপনাকে পাওয়াই গেল স্যার, কোশ্চেন গুলো করে ফেলি স্যার শর্টে। স্যার জীবনে একবার টিবি হয়ে ট্রিটমেন্ট কমপ্লিট হলো, কিউরড হলো, পরবর্তী লাইফে তার জন্য সেকেন্ড টাইম টিবি না হয়, এই ব্যাপারে কি আপনার কোনো অ্যাডভাইস থাকবে? সবার তো একই, টিবি না হওয়ার জন্য যেসব প্রিভেন্টিভ মেজার সেটাই একই জিনিস ছিল টিবি, টিবি না হওয়ার জন্য ঠিক আছে স্যার, এটা তো একই জিনিস। হ্যাঁ কিন্তু সেকেন্ড টাইম কথা আছে, প্রশ্ন হয়েছিল যে একবার টিবি হলে সেকেন্ড টাইমে টিবি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা হলো প্রশ্ন হয়েছিল আমার, যেমন সেবাদে এটা মিন করছিল। একবার টিবি হলে আবারও টিবি হওয়ার সম্ভাবনা থাকে, যেই সোর একবার ঘর চিনছে ওই সোর আবার সেই বাড়িতে ঢুকে সম্ভাবনা আছে, হইতে পারে না, হওয়ার কোনো কারণ নেই স্যার। নেক্সট আর দুইটা কোশ্চেন স্যার, রিট্রিটমেন্ট টিবি ইন প্রেগনেন্সি, ক্যান লিভোফ্লক্সাসিন, মানে লিভোফ্লক্সাসিন ক্যান বি গিভেন, এটা হলো স্যার কোশ্চেন। এখন দেখতে হবে লিভোফ্লক্সাসিন তো সেফ তো হওয়ার কথা প্রেগনেন্সি, আমার তো মনে সেফ, দেখতে হবে তো প্রেগনেন্সি ক্যাটাগরি, দেখতে হবে লিভোফ্লক্সাসিন ব্যাপারটা ঠিক আছে, দেখতে হবে স্যার। আমাদের কোশ্চেন পর্ব স্যার শেষ, আমরা স্যার অনুষ্ঠান আরো কোশ্চেন আসতেছে স্যার, আর আমি কোশ্চেন পর্বে গেলাম না, ইটস অলমোস্ট 2 আওয়ার হয়ে যাচ্ছে। তো স্যার এখন আমরা একদম শেষের দিকে আমাদের বিডি ফিজিশিয়ানস এর অ্যাডমিন প্যানেল থেকে আমাদের এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন স্যার আপনার জন্য, আমাদের প্রফেসর সোহেলুল ইসলাম স্যার আমাদের বিডি ফিজিশিয়ান অ্যাডমিন প্যানেল থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। I am tonight I am so happy to get such a person who is a master of TB not in Bangladesh but also in the whole world, and the lecture you have given just like a student I have heard, so fantastic, I must congratulate you, because TB is a second leading cause of death after HIV, and also TB can do everything except pregnancy, it is told that. এবং আপনি যে ফার্স্টে যেভাবে শুরু করছেন এক্সরে দেখাইয়া যে করোনার সাথে কিভাবে মিমিক করে, এটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে আজকের লেকচারটা, যত মিমিকিং রেডিওলজিক্যাল ফাইন্ডিংস উইচ ইজ কন্ট্রাস্টিং উইথ টিউবারকুলোসিস, আসলে শুরুটাই খুব সুন্দর হয়েছে। আর টিবি যেমন প্রত্যেকটা অর্গানকে ইনভলভ করতেছে, আজকের এই প্যান্ডেমিকটাও করোনা প্রায় প্রত্যেকটা অর্গানকেই ধরে ফেলতেছে, সবাই বলতেছিল লাংস কে ধরে, এখন বলতেছে না সবকিছুকেই ধরতেছে, লাংস কে ধরতেছে, হার্ট কে ধরতেছে, কিডনি কে ধরতেছে, হ্যাঁ এমনকি ইউরোজেনাইটাল কেস পাওয়া গেছে, হ্যাঁ বেলস পলসি কেস পাওয়া গেছে উইথ ডিউ টু থ্রম্বোসিস, হ্যাঁ সো এই ধরনের করোনার সাথে এই সিচুয়েশনে আপনার আজকের এই বক্তব্যটা আসলে খুব। যাক আমি কিছু বলার আগে ওই আমাদের যে সেবাস পাল নাকি একজন একটা প্রশ্ন করছে, যেটা অবশ্য করোনার সাথেই একটা মিল আছে প্রশ্নটা, সেটা হলো যে ওই ডেড টিউবারকুলোস বেসিলাস যদি পাওয়া যায় জিন এক্সপার্ট করে, তাহলে আমরা কি করতে পারি? এখন বারবার এই করোনা পরিস্থিতি একই কোয়েশ্চেন আসতেছে যে একটা পেশেন্ট ভালো হয়ে গেছে কিন্তু এক মাস পর তাকে দেখা গেল যে তার ফিকাল ম্যাটেরিয়ালে অথবা তার রেসপিরেটরি স্যাম্পলে একটা জেনেটিক ম্যাটেরিয়াল আসতেছে, দ্যাট ইজ ডেড ভাইরাল ম্যাটেরিয়াল আসতেছে,
তখন এখন বলা হচ্ছে যে এই ডেড ভাইরাল ম্যাটেরিয়ালটা আসলে আমাদের কি করতে হবে, সেল কালচার মিডিয়াতে কালচার করতে হবে, বিকজ সেল কালচার মিডিয়াতে এটা যদি আসলে ডেড হয় এটা কখনো সেটা গ্রো করবে না, বিকজ দিস ডেড ভাইরাল আরএনএ হ্যাজ গট নো স্পাইক প্রোটিন হুইচ ক্যানট এন্টার ইনটু দ্য সেল এগেইন। তো একই সিস্টেমে আমার মনে হয় এই প্রশ্নটা আনসার দেওয়া যায় যে যদি টিউবারকুলোস বেসিলার আমরা যদি পাই জিন এক্সপার্টে এটা ডেড না লাইভ, যদি ডেড হয়ে ডেড না লাইভ আপনার থেকেই আমরা শিখলাম, আমরা এলজি মিডিয়াতে এটা কালচার করে দেখতে পারি আমার মনে হয়। আর আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আজকের ব্যাপারটা এই ব্যাপারে একটা কথা বলতে চাই যে আমরা প্রফেসর রিজওয়ানুর রহমানের বারবার একটা কথা শুনতেছি যে বাংলাদেশে কোভিড টেস্টের জন্য রেপিড অ্যান্টিজেন টেস্ট, তো ইন্ডিয়াতে এক ধরনের একটা রেপিড অ্যান্টিজেন টেস্ট তারা ডেভেলপ করছে এই জিন এক্সপার্ট মেশিনকে নিয়ে। জিন এক্সপার্ট মেশিন কারণ আমরা জানি যে জিন এক্সপার্ট মেশিনে যে টিবি ডায়াগনোসিস করা হয় এটা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করা হয়, তো ইন্ডিয়াতে তারা করছে কি ওই টিবির জিন এক্সপার্ট কার্টিস গুলির ভিতরে তারা একটা সেট আপ ঢুকাইছে ফর কোভিড ডিএলএ অ্যান্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম সহ, এবং তারা তাদের সেট আপ গুলিতে তারা এখন রেপিড টেস্ট করতেছে বাই ইউজিং জিন এক্সপার্ট। তো বাংলাদেশে আপনি হচ্ছেন একটা মাস্টার পার্সন আজকে, আপনি আমি মনে করি আপনাকে আমি রিকোয়েস্ট করব যদি আপনি আপনাদের যে এক্সপার্ট কমিটি এখন আছে বর্তমানে তাদেরকে যদি এই বাংলাদেশে প্রায় আমার মনে হয় আমি যতদূর জানি 49টা ইনস্টলেশন সেন্টার আছে যেখানে জিন এক্সপার্ট মেশিন আছে, ওটা যদি ইন্ডিয়া থেকে আইনা বা যে কোনো প্রকারের আমদানি করে যদি কোভিড কার্টিস ঢুকানো উপায় রেপিড টেস্ট করা যায় এটা আমার মনে হয় খুব ভালো হবে। তো যাক আজকে আপনার এই লেকচার শুনে খুব ভালো লাগলো, যদিও শেষের দিকে এমডিআর টিভির সেই অনেক এক্সটেন্ডেড টিভির ট্রিটমেন্ট আমার মতো একটা সেই অনেক কিছু ভুলে গেছিলাম, আপনি এমন ভাবে বললেন এত কম্পারেটিভ সব ট্রিটমেন্ট স্টাডিগুলি দেখাইলেন এবং বাংলাদেশের ফ্ল্যাগ সহ সত্যি খুব গর্ব লাগছে। বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে আপনাকে এত সুন্দরভাবে একটা টিভি লেকচার দেওয়ার জন্য এবং এতগুলি ডাক্তার আজকে আপনার এই লেকচার শুনছে আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আরো ভবিষ্যতে টিভির অন্যান্য যে দিকগুলি আছে এগুলি নিয়ে লেকচার দিবেন এই অনুরোধ রেখে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ প্রফেসর সলিল ইসলাম স্যার। আমার প্রফেসর জলিল চৌধুরী স্যারের কাছে আমার একটাই বিনীত অনুরোধ স্যার, আমাদের বিল্লাল স্যার প্রফেসর বিল্লাল স্যারের যে রিকোয়েস্ট আপনি স্যার টিভির উপর মিনিমাম একটা বুকলেট করবেন। অলরেডি স্যার আপনি এই দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট অস্পি অ্যান্ড অস্কি বুকের আপনি এডিটর এবং খুব শীঘ্রই আশা করি আমাদের বিডি ফিজিশিয়ানের সাথে মিলে আপনি এই বুকলেটটা করে দিবেন যেটা আমরা সারা দেশে ডিস্ট্রিবিউট করব। আর স্যার সবশেষে যেটা বলে রাখি স্যার আমরা বিডি ফিজিশিয়ান থেকে আমরা অনেক সামাজিক কাজকর্মও করছি, এই যে আপনারা প্রেজেন্টেশনগুলো করতেছেন এর বিনিময়ে স্যার আমরা প্রচুর পরিমাণে মাস্ক পাইতেছি যেগুলো আমরা সারা দেশের চিকিৎসকদের মাঝে স্যার আমরা ডিস্ট্রিবিউট করতেছি এবং ভবিষ্যতে স্যার আশা করি খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে আপনার পছন্দ মতো বিভিন্ন সাবজেক্ট নিয়ে অন্তত প্রতি মাসে একবার করে আমরা আপনাকে আশা করব যে আপনি আমাদের চিকিৎসকদের মাঝে আপনার ক্লাস নিয়ে হাজির হবেন। তো স্যার আমি আপনাকে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের বিডি ফিজিশিয়ানস এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস সবার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আপনার কাছে মাইক হস্তান্তর করে আপনি স্যার আজকে অনুষ্ঠানের সমাপ্তি আপনি ঘোষণা করেন স্যার। থ্যাংক ইউ ডক্টর আহসান এই আমাকে সুযোগ দেওয়ার জন্য, না কথা বেশি বলবো না অনেক কথা হয়ে গেছে। প্রথম কথা হলো ডক্টর সোহেলুল একটু আপডেট দিয়েছে এই ইন্টারেস্টে আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ ডক্টর সোহেলুল। প্রফেসর সোহেলুল ওই যে ডেড বেসিলের কথা হলো, হ্যাঁ যদি ডেড বেসিলের সন্দেহ হয় জিনিস পরে প্লিজ শুড গো ফর কালচার এটা এলজি মিডিয়া ঠিক আছে, আপনি ভালো আপডেট দিয়েছে। তারপর অনেক প্রশংসা শুনলাম, অনেক প্রশংসার দাবিদার না আমি, তারপর অনেক যেহেতু আমার শুভাঙ্গী অনেকে একজন অনেক প্রশংসা করছে সবাইকে ধন্যবাদ এবং বিভিন্ন আয়োজন করছে ধন্যবাদ। তবে একটা আমার ফর স্টুডেন্ট একটা কথা বলবো, আমি সবসময় বলতাম একটা এটা বলা হয়েছে টিবি এমন অর্গান নাই, প্রফেসর বেদালও বলছে যে টিবি এমন অর্গান নাই বডি যেখানে আক্রান্ত করে না, সুতরাং টিবিকে সবাই জানতে হবে এক নাম্বার। সুতরাং এমন টিবির ট্রিটমেন্ট কিন্তু গ্রেডিফাইং, ঠিক মতো চিকিৎসা করলে টিবি রোগী ভালো, অনেক রোগী আমাদের ভালো হয় না কিন্তু টিবি রোগ কিন্তু ভালো হয় এটা একটা জিনিস। আরেকটা হলো টু মিস এ ডায়াগনোসিস অফ ক্যান্সার আমি মনে করি মারাত্মক কোনো অপরাধ হয় না, কারণ ক্যান্সার মিস করলে কি হবে আর আলটিমেটলি সে মারাই যাবে হয়তো, কিন্তু টু মিস এ সিঙ্গেল কেজ অফ ডায়াগনোসিস টিবি আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। সুতরাং এটা একটা ক্রিমিনাল অফেন্স আমাদের জন্য, সুতরাং টিবি যে কোনোভাবেই হোক টিবিকে ডায়াগনোস করতে হবে, এটা আমার শেষ অনুরোধ সবার কাছে, আমার ছাত্র এবং সহকর্মীদের কাছে। আর যেসব প্রস্তাব আসছে হ্যাঁ এখন তো লেখাপড়া থেকে আমি সরে গেছি, তো টিবি আমার একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং বিডি ফিজিশিয়ান আমারও ডাকলে
আশা করি সাড়া দেওয়ার চেষ্টা করব। আর প্রফেসর বেলাল এবং যে প্রস্তাব দেওয়া হয়েছে একটা বই দেখার জন্য, যদি হেলথ কেয়ার বা ডিভিশন মাঝে মাঝে রিমাইন্ডার দেয় হয়তো চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ফিজিশিয়ান, হেলথ কেয়ার, আমার প্যানেল, এক্সপার্ট প্যানেল, সভাপতি প্রফেসর বিদুল আলম, প্রফেসর সোহেদুল আলম সহ আমার ছাত্র, আমার শিক্ষক, সহকর্মী এবং পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় এখানেই আমি সমাপ্ত ঘোষণা করতে পারি। ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ স্যার।